আবার ক্লাসে দেখা। সবাইকে তাহলে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো আমরা তো গত ক্লাসে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের উপরে দুইটা ক্লাস দিছিলাম, তাই না? জি ভাইয়া, নিশ্চয়ই। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে এক্সরে, আমাদের চারটা এক্সরের উপরে দুইটা ক্লাস হওয়ার কথা। তার প্রথম পোর্শনে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্ট, মানে যেহেতু চারটা এক্সরে পড়াইতে হবে দুইটা ক্লাসে, দেখে আমি মনে করি যে কিছু সময় থেকে যাবে। তো আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম সম্পর্কে একটু ব্রিফিং করে নিব এই ক্লাসের শুরুতে, তারপর আমি আজকে হয়তো বা একটা এক্সরে ডিসকাস করব, আর পরবর্তী ক্লাসে বাকি তিনটা এক্সরে ডিসকাস করে ফেলবো, ঠিক আছে তোমাদের সাথে? ওকে, যেহেতু সময় বাঁচবে, নাহলে দুইটা এক্সরে খুবই ছোট ক্লাস হবে, দেখা যাবে আধা ঘন্টা আমি শেষ করে ফেলতে পারবো। তো আমরা একটু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, এই স্লাইডটা আমি কতদিন দেখাইতে পারি নাই, সময় ছিল না আসলে, যেহেতু সিস্টেমটা বড় একটু রিভাইজ করি, জাস্ট রিভাইজ এর মতো। তাহলে আমরা যদি জানি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ এলিমেন্টারি সিস্টেম বলতে আসলে আমরা কিন্তু কয়েকটা জিনিসকে এক্সামিনেশন করব সেটা জানি। তো এক নাম্বার হচ্ছে যে মাউথ এবং ওরাল ক্যাভিটি, এটা এক্সামিনেশন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে অ্যাবডোমেন টাইপ এক্সামিনেশন করতে হবে, এবং সাথে আরেকটা জিনিস এক্সামিনেশন করতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই, এটা লিখে রাখো। তাহলে এলিমেন্টারি সিস্টেমের এক্সামিনেশন বললে তুমি কি কি জিনিস এক্সামিনেশন করবা এটা মাথায় রাখবা। 1 নম্বর, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন তো করবাই, কিন্তু ওরাল ক্যাভিটি এবং মাউথটা যেন আলাদা ভাবে দেখো, টর্চ লাইট দিয়ে এটা তুমি দেখতেছো, এটা যেন স্যারকে তুমি প্রুফ করো, তাহলে খুব ভালো ইমপ্রেশন হবে। নেক্সট হচ্ছে অ্যাবডোমেনটা এক্সামিনেশন করো, আর লাস্টে অবশ্যই বলবা যে আইডিয়ালি আই উড হ্যাভ অলসো লাইক টু এক্সামিন দা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, স্যার শুড আই গো অ্যাহেড, স্যার বলবে না, ওকে ফাইন, ইটস ফাইন। আর যদি স্যার বলে না করো, তাহলে তুমি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করবা, কিন্তু এটা বলতে হবে যে তুমি করতে চাও। আর একটা জিনিস, অ্যাবডোমিনাল এক্সামিনেশনের সময় পেশেন্টকে কিন্তু মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত তোমার এক্সপোজ করতে হবে। এই কথাগুলা কিন্তু যদি আগে না শুনে থাকো, আমি কি লাইন কি শব্দগুলাই বলতেছি, যে মিড চেস্ট থেকে শুরু করে মিড থাই পর্যন্ত এক্সপোজ করবা, কারণ তোমাকে হার্নিয়াল অরিফিসটা এক্সামিনেশনের সময় পেশেন্টে দেখতে হবে, এবং পেশেন্টকে কাফ করতে বলবা, কাশি দিতে বলবা, আবার পালপেশনের সময় হাত রেখে কাফ করতে বলবা, কাফ ইম্পালসটা দেখতে হবে। তাহলে তুমি যদি বিলো দা ওয়েস্ট না এক্সপোজ করো, তুমি কিন্তু এটা ভালোভাবে দেখতে পারবা না। সো এটা একটু বলে নিও। আচ্ছা, এই পয়েন্ট গুলা মাউথ এবং ওরাল ক্যাভিটি এক্সামিনেশন সময় দেখবা। আচ্ছা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এটা কোথায় পাওয়া যায় একজন বলো তো? হ্যাঁ, ওই যে গামে পাওয়া যায় না, গামে না, আমি বলছি কোন ডিজিজে, হ্যাঁ আয়রন ডেফিসিয়েন্সি, এটাই লিখে রাখো, এটাই জানতে হবে। ওকে, তো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তুমি দেখতে পারবা, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনে রাখলাম। এছাড়া তুমি টনসিলটা ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? টনসিলটা খুবই ইম্পর্টেন্ট, যে টনসিলের কোনো ফাইন্ডিংস আছে কিনা পেশেন্টের, যদি থাকে তাহলে তুমি একটু দেখবা যে টনসিলটা কি এনলার্জড কিনা, এটা কি রেসপিটরি ট্র্যাকটাকে ব্লক করতেছে কিনা, বা কোনো অবস্ট্রাকশন আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আর বাকিগুলা তেমন বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একটু জাস্ট দেখবা। আরেকটা জিনিস হচ্ছে, কোনো পেশেন্ট যদি অনেক দিন ধরে টোবাকো বা খায় বা জর্দা খায় বা পান খায়, তাদের মাউথে মাঝে মধ্যে ওরাল মিউকোসাতে আলসার হতে পারে, ঠিক আছে? এটা একটু দেখতে হবে ওরাল কোনো আলসার আছে কিনা, এবং মাঝে মধ্যে ফাঙ্গেটিং আলসার হয়ে যায়, এটা মনে রাখবা, ঠিক আছে? এই ওরাল আলসারটা খেয়াল করবা, দাঁতের মাঝখানে মাঝখানে বা কোথাও কোনো ওরাল আলসার আছে কিনা। কিভাবে এক্সামিনেশন করতে হয় এটা বলার দরকার নাই, এটা তোমরা পারবা,
এখানে একটা জিনিস মনে রাখো, যে যখন লিভার এক্সামিনেশন করো, লিভার ফেলিয়ার দেখার জন্য কয়েকটা জিনিস দেখতে হয়। কেউ কি এটা পড়ছো এক্সামিনেশনের সময়, লিভার ফেলিয়ার দেখার সময় কি কি হয় এক্সট্রা লিভার এক্সামিনেশন ছাড়া, কেউ বলতে পারবা? এক নাম্বার হচ্ছে তার ব্রেথে তুমি একটা স্মেল পাইতে পারো, এটার নাম হচ্ছে ফিটর হেপাটিকাস। সেকেন্ড, তার হ্যান্ডটাকে স্ট্রেচ আউট করে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর। আর তার কনসিয়াস লেভেল দেখতে হবে, সেটা দেখবো গ্লাসগো কোমা স্কেল দিয়ে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেনটা বুঝছো? লিভার ফেলিয়ার দেখার জন্য লিভার তো এক্সামিনেশন করে দেখবা লিভারটা কেমন আছে, কিন্তু কিছু এক্সট্রা সাইন দেখতে হয়, এটা আলাদা ভাবে মনে রাখো। এক নাম্বার হচ্ছে ব্রেথিং এ তুমি দেখবা হচ্ছে তার ফিটর হেপাটিকাস, একটা তুমি স্মেলি মানে একটা ব্রেথ পাবা, হ্যাঁ ইউরিয়া টাইপের। আর একটা হচ্ছে যে ফ্ল্যাপিং ট্রেমর দেখতে হয়, ফ্ল্যাপিং ট্রেমর ভিডিওটা দেখবা। হ্যাঁ, ফ্ল্যাপিং ট্রেমরটা কি, হাতটা স্ট্রেসড আউট করে, রিস্ট জয়েন্টটা ফ্লেক্সড করে, ফিঙ্গার গুলা এক্সটেন্ডেড করে রাখতে বললে দেখা যায় যে ওটা ফ্ল্যাপ করে, ঠিক আছে, ফ্ল্যাপিং ট্রেমর। আর গ্লাসগো কোমা স্কেলটা দেখতে হবে। আচ্ছা, ইন্সপেকশনে একটা টামি একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন সময় কি কি জিনিস তুমি ইন্সপেক্ট করবা? শেপ অফ দ্য অ্যাবডোমেন, আমাদের নর্মাল শেপ কি, কথা বলে এগুলা বলছিলাম, বলো তো নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন কি? কনভেক্স অর স্ক্যাফয়েড? কনভেক্স বলবা না, স্ক্যাফয়েড বলবা। হ্যাঁ, এটাই মনে রাখবে, স্ক্যাফয়েড। হ্যাঁ, কনভেক্স টনভেক্স বলতে যাবা না, স্ক্যাফয়েড বলতে হবে, এটা ধরবে কিন্তু। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্ডেড, কিন্তু ডিস্টেন্ডেড হলেও অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, কিন্তু ফ্ল্যাঙ্কসটা কেমন এটা বলতে হবে। তাহলে ফ্ল্যাঙ্কসটা কিরকম সেটা বলতে হবে, ফ্ল্যাঙ্কস হচ্ছে মানে আমাদের পেটের দুই পাশে, তাহলে ফ্ল্যাঙ্কস এর দুইটা টার্ম ইউজ করি, ফ্ল্যাঙ্কস কি ফুল নাকি ফুল না এমটি, এটা বলতে হবে, ঠিক আছে। তাহলে একটা শেপ অফ দ্য অ্যাবডোমেন ফ্ল্যাঙ্কস বলবা, আম্বিলিকাস এর পজিশন বলবা, আর আম্বিলিকাস এর যে স্লিট এটা ইনভার্টেড না ইভার্টেড, ইভার্টেড কখন কখন হয় বলো? এসআইটিসে হয়, ভেরি গুড, পার্টিসিপেট করো, প্রেগনেন্সিতে হয়, ভেরি গুড, এগুলাই পরীক্ষায় ধরবে। নেক্সট, সিভিয়ার ওবেস পেশেন্টের পাইতে পারো। শেষ, আর ইনভার্টেড তো আমাদের শর্মার সবারই, হ্যাঁ সবারই হচ্ছে ইনভার্টেড, কিন্তু কখন বেশি ইনভার্টেড পাইতে পারো সেটা হচ্ছে ডিহাইড্রেশন, মাঝে মধ্যে এটা মনে হয়। ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, ভিজিবল পেরিস্টালসিস থাকলে তুমি কি সাসপেক্ট করবা? অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে, হ্যাঁ ওটা হচ্ছে ভিজিবল এপিগ্যাস্টিক পালসেশন, আসলে পেরিস্টালসিস না তো ওটা, ভিজিবল পেরিস্টালসিস তখনই হয় যখন মনে হয় যে গাঁটের কোথাও অবস্ট্রাকশন আছে, তখন গার্ডটা বেশি বেশি পেরিস্টালসিস করে, দ্যাটস দ্য মাঝে মধ্যে ওটা সিম করা যায়, ঠিক আছে। অথবা হাইপার মোবিলিটি সিন্ড্রোম ডেভেলপ করছে, কিছু কিছু পয়েন্ট আজকে একটু বলে দিচ্ছি। জাস্ট এনগোজ ভেন আছে কি নেই, এনগোজ ভেন তুমি দেখতে পারো যদি অ্যাবডোমিনের উপরে অনেক এনগোজ ভেন দেখা যায়, যদি কি হয় কিসের জন্য দেখতে পারবা? সিরোসিস অফ লিভার নাকি? সিরোসিস অফ লিভার কিন্তু কেন দেখতে পারবা? যদি পোর্টাল হাইপারটেনশন হয়, এই পয়েন্ট গুলা বলতে হবে। স্যার কিন্তু ছোট্ট ছোট্ট প্রশ্ন করবে আমার মতো, আমি এই জন্য বলে দিচ্ছি। ভিজিবল কাফ ইম্পালস দিয়ে কি এক্সক্লুড করবা?
হার্নিয়া আছে ইয়েস ভেরি গুড কোথায় কোথায় ভিজিবল কাফ ইমপাস দিয়ে তুমি হার্নিয়াতে অ্যাট লিস্ট এক্সক্লুড করবে কোন কোন লোকেশনে মিডিনগুইনাল পয়েন্টে ওটা না একটা গ্রয়নে দেখব ইনগুইনাল হার্নিয়াগুলো দেখব আর একটা দেখব ইনগুইনাল হার্নিয়া গ্রয়নে আর অবশ্যই আম্বিলিকাল হার্নিয়া খেয়াল করতে হবে ঠিক আছে ইনগুইনাল হার্নিয়া আম্বিলিকাল হার্নিয়া আর মাঝে মধ্যে ফিমোরাল হার্নিয়া এই তিনটা দেখতে হবে ঠিক আছে ঠিক আছে প্রশ্ন থাকলে বলতে পারো হ্যাঁ মিস করবা না কিন্তু আম্বিলিকাল হার্নিয়া যদি না বলো খুব রাগ করো স্ট্রায়া দেখবো পিগমেন্টেশন দেখবো ঠিক আছে দ্যাটস ইট আচ্ছা স্ট্রায়া কোন কোন রোগে পাইতে পারো অ্যাবডোমেনে কুশিং সিনড্রোম কুশিং সিনড্রোম খুবই ভালো বলছো সেকেন্ড ওবেসিটি থাকলে ওবেসিটি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড পাস পাস মানে অনার্স এই তিনটা বললেই হবে মাঝে মধ্যে সিএলডি তো পেতে পারো দ্যাটস ইট পালপেশন অফ দ্য অ্যাবডোমেন সুপারফিশিয়াল আর ডিপ পালপেশন তোমরা জানো সুপারফিশিয়াল পালপেশনে আমরা কি দেখি ডাবল টি দেখি টেম্পারেচার টেন্ডারনেস দেখি ঠিক আছে মেনলি তো কিভাবে করে এটা নিয়ে কোনো কথা বলবো না এটা তোমরা নিজেরাই পড়ে ফেলছো এখানে এই জিনিসটা একটা মনে রাখবা এটা সার্জারিতে আমি বলবো যে যে কোনো একটা লাম্প পাইলে কি কি পয়েন্ট নিয়ে তোমাকে কথা বলতেই হবে হ্যাঁ যে কোনো একটা লাম্প পাইলা বা যাই পাইলা তোমাকে কিছু জিনিস নিয়ে অবশ্যই কথা বলতে হবে এই জিনিসটা একটু মনে রেখো হ্যাঁ এটা মনে রাখার জন্য ইজি হয় যে আমি মনে রাখি এইভাবে বলে দিই এস 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 বলছিলাম সাইজ শেপ সাইট ঠিক আছে কালার ঠিক আছে এটা তোমাকে দেখতে হবে সাইজ শেপ সাইট আরেকটা এস আছে এটা হচ্ছে সারফেস কালার কনসিস্টেন্সি এরপরে আমি পেইন ইচিং ডিসচার্জ ইনক্লুডিং ব্লাড আর যদি লামটা আমি বুঝলাম যদি লামটা পেইনলেস লাম হয় এবং ক্লিয়ার ফ্লুইড থাকে তাহলে দুইটা টেস্ট করতে হবে ট্রান্স ইলুমিনেশন টেস্ট আর একটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট এগুলো একটু করতে হবে তো এগুলো সার্জারিতে ডিটেলস বলা হবে একটু জাস্ট জেনে রাখো এখন এই যে স্ক্যাফোল্ড এবং সিমেট্রিক্যাল দুই পাশে সেম ঠিক আছে ইনভার্টেড এইভাবে একটা ডেসক্রিপশন দিতে হয় জাস্ট কিছুই না না বইয়ে আছে কোন অর্গান কোথায় আছে এটা একটু জানতে হবে হেপাটোমেগালি লিভার কিভাবে বর্ণনা করে এটা খুব ভালোভাবে তোমরা শিখে নিবা কিন্তু কেউ একজন বলতে পারবে একটা লিভার বর্ণনা করার সময় কি কি জিনিস বলতে হবে কেউ যদি একটু বলতো কি কি জিনিস ডিসক্রাইব করতে হবে যখন একটা লিভার তুমি হচ্ছে ডিসক্রাইব করবা হ্যাঁ তোমার লিভারটাকে আগে বলতে হবে যে লিভারটা কতটুকু এনলার্জড তাহলে এনলার্জড বললে রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর রাইট কোস্টাল মার্জিন থেকে যতটুকু বড় হয়েছে ওটা হচ্ছে তার এনলার্জড হয়েছে আর যদি স্প্যান বলো তাহলে উপর আপার বর্ডার থেকে মানে সেকেন্ড ইন্টার কোস্টাল স্পেস থেকে যতটুকু হয়েছে ওটা হচ্ছে লিভার স্প্যান এরপরে একটা সুয়েলিং এর মতো বলবা সারফেসটা কেমন তুমি পাইছো স্মুথ না ইরেগুলার এজটা পাইছো কিনা এসটাও কেমন ঠিক আছে কারণ স্মুথ হবে নর্মালের ক্ষেত্রে যদি পেশেন্টটা সিএলডি হয় বা
হেপাটোসেলুলার কার্সিনোমা হয় ইরেগুলার হয়ে যাবে। কনসিস্টেন্সিটা কেমন? নর্মালি হচ্ছে লিভার সফট, হার্ড হবে কিসে? সিএলডি তে। এবং সিএলডি তে কি হয় জানো, এরকম নোডিউল হয় তাই না? তো লিভার তে তুমি যখন ওই সারফেসটা দেখবা ইরেগুলার এবং নোডিউলার পাবা, ঠিক আছে? ক্যান্সারের ক্ষেত্রেও হার্ড পাইতে পারো। তো এইভাবে টেন্ডার নাকি নন টেন্ডার এটা একটা জিনিস। যদি মনে করো লিভারটা পালপেশনের সময় তুমি টেন্ডার পাচ্ছ, টেন্ডার পেলে তুমি কি কি জিনিস ভাববা বলো তো, আর নন টেন্ডার পেলে কি কি ভাববা? টেন্ডার পাইলে গলস্টোন থাকতে পারে, মানে কোলেসিস্টাইটিস, কোলেসিস্টাইটিস এর জন্য লিভার কেন তুমি টেন্ডার পাবা না? হয়নি কিসের অ্যাবসেস? লিভার অ্যাবসেস হতে পারে। দেখো খুব কমন একটা কজ বলতেছো না, এই জন্য তোমরা পাস করবে না, ফেল হবে না। জন্ডিস বললে ভেরি গুড। কে কে বলছে ভাইরাল হেপাটাইটিস, তার নাম কি? আমি ঐশী বলছিলাম, মুক্তি মেডিকেল কলেজে থার্ড ইয়ারে আছি। ভেরি গুড, পাস। কিন্তু না, এটা না বললে, মুখ থেকে বের না করলে ফেল। জন্ডিস, জন্ডিস কিসের জন্য? জন্ডিস ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য জন্ডিস হয়, হয় না? ফিজিওলজিক্যাল জন্ডিস হয় বাচ্চাদের। তুমি পাবা টেন্ডার পাবা লিভার না? পিন পয়েন্ট কথা বলতে হবে, অল্প কথা পিন পয়েন্ট বললে পাস, ভালো মার্কস, নাহলে হবে না। এই জন্য বলতেছিলাম যে বারবার আমি যা বলি, দুই চারটা শব্দ বলি, দেখবা বই অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি বলি কি পয়েন্টস। ভাইরাল হেপাটাইটিস বললেও স্যার কোশ্চেন করবে, কোন ভাইরাল হেপাটাইটিস? ইউজুয়ালি এ অ্যান্ড ডি, কারণ এগুলো অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস করে, এগুলাতে টেন্ডার পাবা তুমি লিভার। তারপর কিসে টেন্ডার পাবা? আরেকজন যেটা বলছিল ওটা চলবে, লাং অ্যাবসেস, কিন্তু ওটা সেকেন্ড, ওটা তো কমন না। লাং অ্যাবসেস, তারপরে হচ্ছে রাইট হার্ট ফেলিয়ার হলে টেন্ডার হেপাটোমিক্যালি হয়, এটা জানো? রাইট হার্ট ফেলিয়ার উইথ হেপাটোমেগালি হলে এটা টেন্ডার হেপাটোমেগালি হয়, ঠিক আছে? এইরকম ভাবে এরপরে তুমি অনেক কিছু বলতে পারো, ঠিক আছে? ভাইরাল হেপাটাইটিস এর অনেক কথা আছে, হেপাটাইটিস এ, ই, সাইটোমেগালো ভাইরাস, তারপরে তোমার হচ্ছে এপস্টেইনবার্গ ভাইরাস, আর কক্সাকি, আরো কিছু ভাইরাসের নাম তুমি এখানে বলতে পারো। পালসেটাইল কি পালসেটাইল না, যদি অ্যানিউরিজম থাকে লিভারে তাহলে পালসেটাইল পাবা। আর নন টেন্ডারের কজ হচ্ছে সবগুলা বাকিগুলো। আচ্ছা আরেকটা জায়গাতে তুমি টেন্ডার হেপাটোমেগালি পাবা যদি বারচিয়ারি সিন্ড্রোম উইথ পোর্টাল ভেন থ্রম্বোসিস থাকে, তাহলে পাবা। বারচিয়ারি সিন্ড্রোম উইথ পোর্টাল ভেন থ্রম্বোসিস থাকলে, জাস্ট নাম জেনে রাখো, এগুলা তোমরা জানো, এগুলা নিয়ে আমি কথাই বলতেছি না। বাট এখানে একটা জিনিস, মারফিস সাইনটা কি এটা আমাকে কেউ বলো, এটা ছাড়া আবার সার্জারিতে পাশ হবে না। ওগুলা বাদ দিয়ে কিভাবে দেখবা সেটা বলো, এটা বলতেই হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইট সাইডে থাম দিয়ে মানে প্রেস করব ওই পয়েন্টটা, কখন প্রেস করবা? রোগীকে কি বলবা? আমি আমাকে রোগী ভাবো, যে আমাকে ইনস্ট্রাকশন দাও এবং বুঝাও কি করবে, জোরে জোরে শ্বাস নিতে বলবো, জোরে শ্বাস নিতে বলবো, দেন যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টে রাইট সাইডে থামটা দিয়ে ওখানে প্রেস করলে যদি পেইন হয়, মানে ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি তখন মানে ডায়াফ্রামের সাথে ওই ইনফ্লাম যে ইয়াটা আছে প্যালপিটেশন ম্যাচটা, সেটা ভাবে তখন মানে শ্বাস নিতে পারে না রোগী তখন ব্যথার জন্য। হইছে কিন্তু এক্স্যাক্টলি ভালো হয় নাই, হইছে। আমি জানি তোমাদের সবার নলেজ আছে, কেউ কে একদম এক্স্যাক্টলি বলতে পারবা, স্যার এটা এক্স্যাক্টলি শুনতে চাবে। ফার্স্ট হচ্ছে রোগীকে একটা ডিপ ব্রেথ নিতে বলবো, ডিপ ব্রেথ নেওয়ার পরে যদি তার হচ্ছে ইন্সপিরেশনের সময় একটা পেইন ফিল হয়, মানে যদি হচ্ছে গলফারটার হচ্ছে মানে হচ্ছে রাইট হ্যান্ডের যদি হচ্ছে কন্ট্যাক্টে আসে এবং পেইন ফিল হয় রোগীটার, তাহলে আমরা বুঝবো যে মার্ফিস সাইন ইজ পজিটিভ। হ্যাঁ, ডিপ ইন্সপিরেশন কথা বলতে হবে স্পেসিফিক্যালি যদি বলি।
এখানে আমি বলি তোমাদের ভুলটা কোথায় হচ্ছে বলি, তোমরা সবাই ইন্সপিরেশন ইন্সপিরেশন বলতেছো, স্যার এই এটাই আমাকে প্রফে ধরছিল জানো, এবং ম্যাক্সিমাম এখানে ইন্সপিরেশন। না 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 জিনিসটা হচ্ছে ইনস্ট্রাকশন এইভাবে দিলে হবে না, তোমরা কি করতে পারবে না, ভালোভাবে শোনো, ফিজিওলজিটা বুঝো, ধরো এটা একটা মানুষের পেট, এটা দেখে রাখো, এটা ধরবে, তুমি এখানে রেকটাস শীত পেয়ে রেকটাস শীতের এখানে যে টিপ অফ দা কোস্টাল কাটি রেজ আছে ইউজালি এই জায়গাটাতে তুমি অ্যাঙ্গেলটাতে তুমি প্রেস করবা, যেহেতু রোগীর ডান সাইডে থাকবা বাম হাত দিয়ে ধরতে হবে কিন্তু, হ্যাঁ, এবং থামটা থাকবে এখানে, বাকি আঙ্গুল গুলো এই বরাবর সাপোর্ট দিবে পিছনে, রোগীকে বলতে হবে মুখটা এদিকে সরান, তুমি এখানে কি করছো ধরে তুমি ওই অ্যাঙ্গেলে চাপ দিয়ে রাখবা, কখন চাপ দিবা বলতেছি, রোগীকে কি বলবা আপনি মুখটা অন্যদিকে সরায় প্রথমে একটা বুক ভরে শ্বাস নেন, কিচ্ছু করতেছো না তুমি, মাত্র হাত এখানে ফিক্স করে রেখে দিছো, চাপ দাও নাই কিচ্ছু দাও নাই, কিন্তু প্রথমে বলবা রোগীকে বড় করে একটা শ্বাস নিয়ে শ্বাস ছাইরে দিয়ে ধরে রাখেন, মানে কি করলো সে ডিপ ইন্সপিরেশন করে এক্সপায়ার করবে, সে এক্সপায়ার করবে, এক্সপায়ারেশন করছে যখন তুমি বলবা বড় শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেন, দিয়ে একটু অপেক্ষা করেন, যখনই সে শ্বাস এক্সপায়ারেশন করবে এক্সপায়ারেশন শেষ তখন তুমি চাপ দিবা, চাপ দিলা, চাপ দিয়ে কি করলা এটা আঙ্গুলটার মানে গল ব্লাডারটাকে নিচে নামায় রাখছো, এখন বলতে হবে আপনি এখন শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করেন, যখনই সে আবার ইন্সপায়ার করতে যাবে বুকটা মানে ডায়াফ্রামটা উঠে আসবে, তখনই ওই যে চাপ দিয়ে রাখছো তুমি গল ব্লাডারটাকে নিচে নামায় রাখছো, ও টাচে আসবে, টাচে আসলে পেন হবে এবং সে পুরাপুরি ইন্সপিরেশনটা কমপ্লিট করবে না, তাহলে সে ক্যাচ হোল্ড করবে, মানে ইন্সপিরেশন করতেছিল করতেছিল ব্যথা পাওয়ার সাথে সাথে ক্যাচ হোল্ড করবে, ক্যাচ হোল্ড অ্যাট দা হাইট করতে বলবো, না 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 না, পেশেন্ট কে আগে তোমাকে ইনস্ট্রাকশন যদি না দাও স্যার বলবে তোমার কিচ্ছু হয়নি, রোগীকে বলতে হবে আপনি বুক ভরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ুন, ও যখন এক্সপায়ার করবে তোমাকে চাপ দিয়ে রাখতে হবে, এরপর বলবে আপনি এখন জোরে শ্বাস নেন, শ্বাস নিতে থাকবে দেখবা যে নিতে 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 হঠাৎ করে এসে ব্যথা, সে একটা হাইট অফ ইন্সপিরেশন এসে সে কমপ্লিট করবে না ইন্সপিরেশনটা, তখন তুমি বুঝবা মারফিসেন পজিটিভ, তোমাদের কি ক্লিয়ার হয়েছে কনসেপশন, আমি কি বুঝাইতে পারছি, জি ভাইয়া এক্স্যাক্টলি এটাই তোমাকে লেখা আছে বইয়ে, খুব ভালোভাবে এটা পড়বা, ইউ নিড টু অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক এ ডিপ ইন্সপিরেশন অ্যান্ড দেন এক্সপায়ার, ওয়েন পেশেন্ট হ্যাড এক্সপায়ার আই নিড টু প্রেস মাই থাম দেন আস্ক দ্য পেশেন্ট টু টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড হি উইল ফিল পেন অ্যাট দ্য হাইট অফ দ্য ইন্সপিরেশন অ্যান্ড ক্যাচ হোল্ড breath that includes that the Murphy sign is positive, এটা ভালোভাবে দেখে নিবা, এখানে ছোট করে কিন্তু এটা জিজ্ঞেস করবেই, এটা ইন্ডিকেট করে অ্যাকিউট কোলেসিস্টাইটিস আছে, ঠিক আছে, পেশেন্টের ইন্ডিকেট করে একটা জিনিসই অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এটা পড়ে নিও, ঠিক আছে, স্প্লেনোমেগালি, স্প্লেনোমেগালি স্প্লেন কিভাবে পালপেট করে তোমরা দেখছো, স্প্লেনোমেগালির কজ আমি কয়েকটা দাগাই দিই, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় কিছু কজ যেন বলতে পারো, সবার আগে তোমরা যেটা দিয়ে শুরু করো সেটা দিয়ে খুশি হবে, সেটা হচ্ছে লিমফোমা, ধর আমি এখানে লিখে দিই লিমফোমা, লিউকোমিয়া বললে তোমরা শুধু লিউকোমিয়া বলে বসে থাকো না, কোন লিউকোমিয়াতে সব থেকে বেশি হয় লিভার জানো, ALL অথবা CLL বলবা, লিমফেটিক গুলাতে, নেক্সট ম্যালেরিয়া কালাজার,
পাঁচ টিউবারকুলোসিস, টিউবারকুলোসে পাবা কিন্তু খুব কম, ছয় মায়েলোপ্রলিফারেটিভ ডিজিজ, সাত হেমোলাইটিক অ্যানিমিয়া, দ্যাটস ইট। আর আর যদি বলতে চাও সার্কোইডোসিস, আর একটাও লাগবে না, এই চার্ট কিচ্ছু লাগবে না, কিন্তু এইগুলো যদি না বলতে পারো খুবই মাইন্ড করবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায় এটা, যদি ফিফথ ইয়ার থেকে অনার্স পাইতে চাও তাকে মনে রাখবা, ফেলটি সিন্ড্রোমে পাওয়া যায়। ফেলটি সিন্ড্রোম কি, যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে স্প্লেনোমেগালি এবং আদার সিস্টেমিক ফিচার্স পাওয়া যাবে তখন তাকে ফেলটি সিন্ড্রোম বলে। এই জিনিসটা যদি জানতে চাও খালি এইটুক জেনে রাখো, বাকি একটাও লাগবে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এই তোমার তোমরা কি জানো টাইফয়েডের সময় যে স্প্লেনোমেগালি হয়, না ভাইয়া? কেউ জানো? আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, সবাই লিখে রাখো এই কোশ্চেনটার, আমাকে নেক্সট দিন অ্যান্সার বলবা। জাস্ট পালপেবল স্প্লিন কোন কোন ডিজিজে পাবা? জাস্ট পালপেবল স্প্লিন কোন কোন ডিজিজে পাওয়া যাবে? চারটা না পাঁচটা আছে, আমি বলতে পারি কিন্তু আমি বলবো না, কারণ আমি দেখি তোমরা বের করো কিনা, এটা পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন আসে যে পালপেবল স্প্লিন আর লেফট কিডনির মধ্যে পার্থক্য কি। তাহলে হোমওয়ার্ক কি দিছি একজন বলো, কি হোমওয়ার্ক? পালপেবল স্প্লিন কোথায় পাওয়া যাবে, কোন কোন ডিজিজে? হ্যাঁ জাস্ট পালপেবল, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটাই সারা জিজ্ঞেস করবে, এবং এটা কিন্তু একটু খুঁজতে হবে, বড় বড় বই নাই, ছোট ছোট বই আছে। হ্যাঁ একটু কি বলে দিলাম, কারণ এটা আমাদের স্যারদের একটা ফেভারিট কোশ্চেন, ওয়ান অফ দা কজ। একটা আমি বলে দিই, একটা হচ্ছে টাইফয়েড, আরেকটা বলে দিই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আরো দুইটা আছে নিজেরা খুঁজে বের করবা। আচ্ছা লিভার এবং সরি কিডনি এবং স্প্লিন দুইটাই আমাদের লেফট সাইডে থাকে, তো যখন স্প্লিনটা পালপেবল হয় বড় হয় তখন এটা কিডনির সাথে এটাকে ডিফারেনশিয়েট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য একটা কোশ্চেন আসে যে এনলার্জড স্প্লিন আর কিডনিকে কিভাবে আলাদা করবা, তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলো যে তোমরা কি কি পয়েন্ট বলবা, তোমাকে যদি এটা জিজ্ঞেস করে বলো। কিডনি এবং এনলার্জ স্প্লিন এই কথাটা বলতে হবে, স্প্লিন এবং কিডনি না, কিন্তু এনলার্জ হলে স্প্লিন আর কিডনি যদি তার জায়গাতেই থাকে তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবা, তুমি কিভাবে বুঝবা যে এটি স্প্লিন বড় হয়েছে নাকি এটি ভাইয়া কিডনি আসলে? হুম ভাইয়া এটা বই ছিল যে এরকম যে এনলার্জ স্প্লিন এর ক্ষেত্রে হচ্ছে মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ডস থাকবে মুভমেন্টটা ইন্সপিরেশনের সময়, আর এনলার্জ যদি কিডনি হয় তাহলে হচ্ছে গিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে। তারপর ভাইয়া যেটা মেইন জিনিস সেটা হচ্ছে গিয়ে স্প্লিনিক যে নচটা হচ্ছে প্রেজেন্ট থাকতে পারবে ইন কেস অফ এনলার্জ স্প্লিন, বাট এনলার্জ লেফট কিডনিতে তো কোনো নচ পাবো না। তারপর হচ্ছে ভাইয়া ওই যে বাইম্যানুয়াল পালপেশন যেটা, সেটা হচ্ছে ইসেতে সম্ভব না, স্প্লিনে সম্ভব না, বাট ইন কেস অফ এনলার্জ লেফট কিডনি এটা পসিবল। তারপর হচ্ছে ওই যে ভাই আরেকটা জিনিস আছে যে ব্যালটেবল, এটা হচ্ছে ইসেতে সম্ভব না, স্প্লিনের ক্ষেত্রে সম্ভব না, কারণ খুবই ছোট একটা স্ট্রাকচার, এটা এনলার্জ লেফট কিডনির ক্ষেত্রে পসিবল। খুবই সুন্দর বলছে, যে বলছে খুবই সুন্দর হয়েছে, ভেরি ভেরি গুড। এক নাম্বার হচ্ছে এই চারটা যদি দেখো, যেটা প্রথম ও যেটা বলছে যে লিভার, সরি লিভার বলতেছি, পারবা কিডনি যদি তুমি এক্সামিন করো তুমি দেখবা প্রত্যেক ইন্সপিরেশন এক্সপিরেশন এটা নিচের দিকে বড় হবে এবং নিচে যাবে। ঠিক আছে, সো এটা বড় হলে ডাউনওয়ার্ডস যাবে, কিন্তু স্প্লিন বড় হলে টুয়ার্ডস দা রাইট আইলিয়াক ফোসা আসবে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা বড় হচ্ছে রাইট আইলিয়াক ফসার দিকে আর কিডনি যাবে হচ্ছে টুয়ার্ডস দা লেফট আইলিয়াক ফসা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হচ্ছে তুমি যদি পারকাস করো,
পারকাশনের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনের উপর যদি তুমি পারকাস করো তাহলে তুমি এখানে রেজোনেন্ট পাবা না, এখানে কি পাবা বলো তো? ডাল পাবা। কিডনির উপর পারকাস করলে তুমি টিম্প্যানিক পেতে পারো। কেন পেতে পারো? এটা এই যে ধরো এটা কিডনি, এটা বুঝতে হবে। এই জন্য এই কোশ্চেন গুলো ভাই ভাই ধরবে তোমার ফাইনাল প্রফে ভাই ভাই, কিন্তু ভালোভাবে বুঝাইতে না পারলে তখন কনফিউজ হয়ে যাবে। আর স্প্লিন, স্প্লিন যাবে টুয়ার্ডস দা রাইট আইলিয়াক ফসা, কিডনি যাবে টুয়ার্ডস দা লেফট আইলিয়াক ফসা, ডাউনওয়ার্ডস হবে। এটা হবে সুপারফিশিয়ালি ডায়াগোনালি, মানে এই যে ডায়াগোনাল এইভাবে যাচ্ছে। নেক্সট হচ্ছে বললাম যে এটা হবে কি ডাল, এটা হবে টিম্প্যানি, কারণ কিডনির উপরে এখানে কি আছে জানো? বাওয়েলের কি আছে? লুপ। আর বাওয়েলের মধ্যে বাতাস থাকে, এটা কি জানো? বাওয়েল লুপের মধ্যে, এটা কি জানো তোমরা? মানে এটা কি আইডিয়া আছে যে আমাদের বাওয়েল লুপের মধ্যে বাতাস থাকে? হ্যাঁ গ্যাস প্রোডিউস করে। হ্যাঁ, কারণ এখানে অনেক ফার্মেন্টিং ব্যাকটেরিয়া থাকে। তুমি ইয়ার যে এই যে শ্বাস নিচ্ছ, কিছু ইয়ার কিন্তু স্টোমাকে চলে যায়, এই জন্য বার্পিং হয়, আমাদের ঢেকুর উঠে না, বার্পিং। তাহলে এইটার উপর যখন পারকাস করো বাওয়েল লুপ কিডনির উপর, দ্যাটস হোয়াই টিম্প্যানিক হয়। ঠিক আছে, এটা একটা কারণ। নেক্সট হচ্ছে তুমি এই স্প্লিনের একটা হচ্ছে যে নচ আছে মিডিয়াল সারফেসে, এটা যখন অ্যানাটমি পড়ছো তখন পড়ছো, তো স্প্লিনের নচটা পালপেবল পাবা, ঠিক আছে, কিন্তু কিডনির কোনো নচ নাই। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট যদি বলো তাহলে তোমার পাস। একটা হচ্ছে কোনটা কোন দিকে বড় হচ্ছে, সেকেন্ড হচ্ছে ইন্সপিরেশন সময় কোন দিকে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে পারকাস করলে কেমন পাবো, থার্ড হচ্ছে মিডিয়াল নচ মানে মিডিয়াল সার্ফেসের নচ কোনটাই পাবো কোনটাই পাবো না। বাকি একটা যে অনেকগুলো বললেও কোনো সমস্যা নেই, কিন্তু এই তিনটা বলতেই হবে। কজেস অফ হেপাটোস্প্লেনোমেগালি দুইটার কমন, তো একটা হচ্ছে লিম্ফোমা, দুইটা থেকে পাওয়া যায়, পোর্টাল হাইপারটেনশন উইথ সিএলডি, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, সার্কোয়েডোসিস। শিফটিং ডায়ালাইসিস ফুইট থিলে আমি বলছি, অ্যাসাইটিস কি বলছি, এগুলা নিয়ে কোনো কথা নাই। অ্যাকিউট অ্যাবডোমেন, অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে কথা বলা হয়েছে, এখান থেকে তোমরা কোনটা যেটা যেটা লাগবে এর মধ্যে কোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা নিয়ে আমি এখন কথা বলবো, এটা নিয়ে কথা বলবো। উপরে চারটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। যে কোনো প্রশ্ন, সবকিছু জানতে হবে। উপরে চারটার ইনভেস্টিগেশন, প্রেজেন্টেশন, এক্সামিনেশন, ফাইন্ডিংস। যদি মনে করো ভাই অ্যাপেন্ডিসাইটিস পারি না, কথা বলো, কথা না বললে কেউ শিখাবে না, আমি আমিও শিখাবো না। যদি মনে করো পারো তাহলে আমার বলার দরকার নেই, বলো। আর যে পিপিক আলসার যদি কারো না থাকে, ওই যে এমআই নিয়ে যদি আসে, তো বলছিলেন যে যদি পিপিআই দিলো কিছুটা ভালো ফিল করে, তো তার যদি নাই থাকে পিপিক আলসার ডিজিজ, তো পিপিআই দিলে কেন সে তখন ভালো ফিল করতেছে, বাসায় যা পারমিশন দিচ্ছে? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, শুনো। আমি বলছিলাম কিন্তু পেনের হিস্ট্রি সময় এমআই পেনের সাথে কিছু অটোনমিক ফিচার থাকে, কথাটা বলছিলাম যে এমআই পেশেন্টের চেস্ট পেনের সাথে কিছু অটোনমিক ফিচার থাকে, যেমন নশিয়া ভমিটিং থাকে, সুয়েটিং থাকে, পালপিটেশন থাকে, হেডেক থাকতে পারে, বুঝলাম? জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ, যদি বলে থাকে বলবা হ্যাঁ ভাইয়া বলছেন, নাহলে ভাই বলেন নি, তাহলে এখন বলতেছি। অটোনমিক কিছু ফিচার থাকবে। এনজাইনা এবং এমআই কে কিভাবে আলাদা করে, শুনো, খুবই আমার পছন্দ যে মানুষ শিখতে চাই। তুমি প্রশ্ন করবা, শিখবা, আমিও শিখবো, আমি না পারলে আমি বলবো হ্যাঁ আমি এটা জানি না, কোনো সমস্যা নেই। মেডিকেল লাইফে মনে রাখবা সব জানাটা কোনো কৃতিত্বের না। আমি এখানে হসপিটালে এখন ট্রেনিং করি, কিছু না জানাটা কিন্তু প্রশ্ন করাটা হচ্ছে ওরা ওরা মনে করে স্মার্টনেস,
আমি জানি না, কোনো সমস্যা নেই, প্রফেসর আমাকে কনসালটেন্ট বলে, আমি এটা জানি, আমাকে বলে তুমি পড়ে আমার পড়াই, ইটস ওকে। এমআইতে চেস পেনের সাথে অটোনমিক ফিচার থাকে, কিন্তু অ্যানজাইনার পেনে শুধু পেন থাকে, ঠিক আছে, পেন থাকে। এমআই হচ্ছে যখন ইনভলভ হয়, এমআই এর পেনটা এত সেন্ট্রাল ক্রাশিং পেন হয়, এখানে ব্লাড ফ্লোটা কমে যায়। তো ইউজুয়ালি এটা আমি একটা হাইপোথেসিসে পড়ছিলাম, এক্সাক্ট কোনো কজ নাই, হাইপোথেসিসটা বলতেছি। হার্টের যে নার্ভ সাপ্লাই, এটা একটা গ্যাংলিয়ন থেকে আসে না, টি টু টি থ্রি টি ফোর, আর একটা এই তোমার হচ্ছে অটোনমিক একটা সাপ্লাই আছে না, তোমরা তো পড়ছো এগুলা। হ্যাঁ, তো নার্ভ গুলা কিন্তু সব ব্রেন থেকে নিচে নামছে, ওইখান থেকে কিছু নার্ভ কিন্তু তোমার গাটেও যায়, স্টোমাকেও যায়। হ্যাঁ, রুট গুলা নিচে নেমে। তো পেনটা যখন হার্টে হয়, ওর কাছে মনে হয় যে পেনটা স্টোমাকের এখানেও হচ্ছে, এই জন্য কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনও পেন হয়। হ্যাঁ, ভমিটিং এর টেন্ডেন্সি হয়, কারণ ওর অটোনমিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, ও বমিও করে। দেখবে এমআর পেশেন্টের ভমিটিং একটা কমন ফিচার। তো ভমিটিং এ তো তার কিছুই হয়নি, তো স্টোমাকে সে খাওয়ার খেয়েছে, কিছু খাইছে না, এখানে অটোনমিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তখন যখন অটোনমিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, স্টোমাকে যে তার ভমিটিং হয় বা তোমার যে স্টোমাকে পেন যেটা বলি, সেটা কেন হয়, কারণ ওখানে তখন এইচসিএল সিক্রেশন শুরু হয়ে যায়। স্টোমাক ভাবে যে আমার এখানে অটোনমিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে, মানে খাওয়ার আসতেছে, কিছুটা এইচসিএল সিক্রেশন হয়। তো যখন একটা প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া হয়, স্টোমাকের কারণে যে পেনটা হচ্ছিল, তা অটোনমিক সিস্টেম যে অ্যাক্টিভেটেড হয়ে গেছিল, তুমি যদি পিপিআই দাও, তুমি H2 ব্লকার দিয়ে দিলা, হ্যাঁ, তখন ওই যে নার্ভ গুলো অ্যাক্টিভেটেড হয়েছিল ওই রিজনের, ওটা পুরোপুরি ব্লক হয়ে যায়, কোনো স্টোমাক সিক্রেশন আর হচ্ছে না, ভমিটিং হচ্ছে না, টেম্পোরালিলি তার পেনের একটা কি হচ্ছে, রিলিফ হচ্ছে অটোনমিক। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এই জন্য আমি কিন্তু বলি নাই যে ওর পেন একদমই চলে যাবে, আমি বলছি যে পিপিআই দিলে টেম্পোরালি পেনটা রিলিফ হয়, ও আবার বাসায় চলে যায়। রোগীকে যখন পিপিআই দিয়ে বলে কেমন লাগতেছে, রোগী বলে কি এখন আগের থেকে একটু ভালো লাগতেছে, ঠিক আছে। এটা আমাকে একটু ফিনিশ করতে দাও অ্যান্সারটা, এই অ্যান্সারটা খুবই সুন্দর। টেম্পোরালি বলে আমার ভালো লাগতেছে, ডাক্তার ভাবে কি আরে পিপিআই দেওয়ার পরে ভালো হয়ে গেছে, বাসায় চলে যান, বাসায় যাই আবার কি হয়, পেন স্টার্ট হয়। সেকেন্ড হচ্ছে, তোমরা কি জানো এমআই এর মোস্ট কমন কজ অফ ডেথ কি? এটা পারা উচিত, এমআই এর কারণে যে রোগী মারা যায়, এটা মোস্ট কমন কজ অফ ডেথ কি? এমআই এর পেশেন্ট কেন মারা যায়? হ্যাঁ, ফিয়ার থেকে, কি বলছো আপু, মানে ভয় আর কি, মানে তোমার নাম কি? ভয়া সেতু। অনার্স, এই কোশ্চেন পারলে অনার্স, এতই সিম্পল, স্যাররা এত খুশি এবং আমিও খুশি, ফিয়ার থেকে মারা যায়। তোমার মেডিকেল নলেজ অনেক নিয়ে লাভ নাই, প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে। স্নেক বাইটে যে রোগী মারা যায়, মোস্ট কমন কজ অফ ডেথ কি? ফিয়ার, ওইটা তো ভাই ভয়, কারণ যে সাপ ইয়েস, গুলা কামড়ায় ম্যাক্সিমাম বেগুন থাকে। সেম। এমআই পেশেন্টের যখন বুকে ব্যথা হয়, ওর এত তীব্র ব্যথা হয় এবং ওর মনে হয় যে আমি এখনই মারা যাব, দিস ইজ ফিয়ার এন্ড এক্সট্রিম পেন। এটা আরো ওর ব্লাড ভেসেল, ওর সিম্পেথেটিক স্টিমুলেশন কে আরো অ্যাক্টিভেট করে দেয় এবং ওর ব্লাড ভেসেল গুলো আরো ভ্যাসো কনস্ট্রিকশন করে, দিয়ে আরো ব্লক হয়ে যায় এবং ও নিউরোজেনিক ব্লক হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? এমআই পেশেন্ট কে আসার সাথে সাথে তোমাকে বুঝাইতে হবে আপনি সেফ হ্যান্ডে আছেন, ওর যত দ্রুত তুমি মরফিন দিবা ও তত দ্রুত ঠিক হয়ে যাবে। আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল নলেজ দিই, এমআই পেশেন্ট আসার পরে প্রথমে ওরা কি দেয়, মরফিন দেয়, অক্সিজেন দেয়, অক্সিজেনে কিচ্ছু হয় না, ওর হার্টে ব্লক, অক্সিজেন দেয় একটা সাপোর্টিভ। তুমি কি জানো এমআই পেশেন্টে অক্সিজেন দেওয়াটা আসলে কোনো মানে প্রোটোকলে পড়ে না, যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন দিতে বলে, তবে আমাদের দেশে আমরা দিই, কারণ রোগী কমফোর্ট ফিল করে, ভয় কমে যায় তার।
নাইট্রেট দিয়ে একটু ডাইলেশন করার জন্য, কিন্তু তেমন ডাইলেশন হয় না। আর ব্লক যদি পুরোপুরি হয়ে যায় অ্যাসপিরিন দি প্রিভেন্ট করতে, কিন্তু অ্যাসপিরিন আসলে ওইভাবে কাজ করে না, কিন্তু এটা প্রোটোকল দেওয়া। ওর মেইন ট্রিটমেন্ট হয় কখন জানো? যখন তুমি ইসিজি করে, ইকো করে, এনজিওপ্লাস্টি করো, তখন তুমি দেখো ব্লক আছে। ব্লক থাকলে কি করে? এনজিওপ্লাস্টি করে রিং বসাই দিই। বেশি ব্লক থাকলে কি বলি? বাইপাস লাগবে। ক্লিয়ার? কথাটা বুঝতে পারতেছো? ওর রোগের ট্রিটমেন্ট কখন হচ্ছে আসলে? ওইখানে যায় 12 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, অনেক রোগী 24 ঘন্টা পরে। কিন্তু ওই যে সাপোর্টিভ ম্যানেজমেন্টটা যে তুমি দিচ্ছ, মোনা, মরফিন, অক্সিজেন, নাইট্রেট, অ্যাসপিরিন, এটা ওর ফিয়ার কমায়, ওর ব্যথা চলে যায়। মরফিন দিলে ওর ব্যথা চলে যায়, ওর কিন্তু প্যাথোলজি চেঞ্জ হচ্ছে না। ওর কিন্তু ব্লক তখনও আছে, কিন্তু ওর কি নাই বলো? তোমাদের ডাউট থাকলেও বলো যে ভাই আমি এটা মানতে রাজি না, আপনার কনসেপশন আমি বুঝি না। আমি বলবো তাহলে তুমি পড়ো, বই পড়ো। ওর ব্যথা চলে যায়, ওর ব্যথা চলে গেলে ও বুঝে না। আমরা বুঝি কিভাবে? আমাদের দেহে কোনো সমস্যা আছে, আমাদের যখন ব্যথা পায়, মাথা ঘুরায়, আমরা যখন কোনো সিমটম ফিল করি। ক্লিয়ার তুমি? জি ভাইয়া। এমআর পেশেন্ট যদি ব্যথা অনুভব করে, তোমার কাছে জীবন আসবে? জীবন আসবে। ডায়াবেটিস এর রোগী তোমার কাছে কখনো আসে না, কারণ ডায়াবেটিস এর সে ফিচার বুঝে না। দ্যাটস ইট। সো হ্যাঁ, তোমার আরেকজন উত্তর দিব, বাট এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, পিপিআই দিলেও অবশ্যই ট্রপোনিন বা ইসিজি আমাকে করতে হবে ফর সেফ কাউন্ট। বলো ভাই, হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান দুটোই কি একসাথে করতে দিতে হবে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তুমি সবার আগে করতে দিবা এনজাইম, এনজাইম দিবা, সেরাম অ্যামাইলেজ লাইপেজ দুটাই দিবা, ব্লাড দিবা। তুমি একটা আল্ট্রাসোনো করতে দিতে পারো, আল্ট্রাসোনো তে কিছু পাবা না। এক্সরে তে যদি স্টোন থাকে, ক্যালসিফাইড স্টোন, তুমি দেখতে পারো, কিন্তু অত ক্লিয়ার বোঝা যায়। সিটি স্ক্যান করাইতে রোগীকে মেশিনের মধ্যে কতক্ষণ শুয়ে রাখে বলো তো? মিনিমাম 40 মিনিট 30 মিনিটের মতো লাগে। যে রোগীর যদি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, তুমি যদি ওর ম্যানেজমেন্ট না করো, ওকে যদি আগে সিটি স্ক্যানে পাঠাও, কি করবে বলো তো? মেশিনের মধ্যে লাফাবে, ব্যথায় এপাশ ওইপাশ। তুমি জানো একটা প্যানক্রিয়াটাইটিস মর্মাদেন স্পেয়ার পজিশনে ভালো থাকে, আর তুমি যদি শুয়ে রাখো, ব্যথা বাড়বে না কমবে? বাড়বে বাড়বে বাড়বে। তাহলে প্রথমে তুমি এই যে, এটাই ফিজিশিয়ান, এজ এ গুড ফিজিশিয়ান কি করবা, রোগীর কথা চিন্তা করতে হবে। তুমি আগে ব্লাড পাঠাই দিবা, ব্লাডের মধ্যে সিআরপিও করতে দিবা, কারণ ইএসআর সিআরপি দিলেও বুঝতে পারবে এখানে একটা ইনফ্ল্যামেশন আছে। সিবিসি দেখবা, অ্যামাইলেজ লাইপেজ হাই পাচ্ছ মোটামুটি, এক্সরে করতে সময় লাগে না, আল্ট্রাসোনো করতেও সময় লাগে, একটা এক্সরে ভালো এক্সরে করতে তুমি বুঝতেছো মোটামুটি এটা প্যানক্রিয়াটাইটিস, পেনের হিস্ট্রি সবকিছু দেখে। তুমি রোগীটাকে এনপিও করো, অক্সিজেন দাও, একটু ফ্লুইড দাও, একটু স্টেবল হোক, 3-4 ঘন্টা পরে সিটি স্ক্যানে পাঠাই দাও। ক্লিয়ার? একটা পেন কিলার দাও, তারপরে পাঠাই দাও, ঠিক আছে? দিনে পাঠাও, কিন্তু এই যে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দিয়ে, কথা বুঝাইতে পারছি? রোগীকে এনপিও করো, রোগীকে বলো যে নাথিং পার ওরাল, ফ্লুইডও খাবে না, কিন্তু ফ্লুইড যদি না খায় তাহলে ফ্লুইড দিতে হবে। এটা ক্যানুলা করে ফ্লুইড দাও, অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক দাও, যদি মনে করো যে ইনফেকশন আছে দেন একটা পেন কিলার দিয়ে দেন পাঠাও। ওকে ভাইয়া, অ্যাকিউট কোলেসিস্টাইটিস কি এক্সরে নাকি? হ্যাঁ ভাইয়া, অ্যাকিউট কোলেসিস্টাইটিস এখানে কি এক্সরে নাকি আল্ট্রাসোনোটা বেশি ইয়া হবে, বেটার হবে কোনটা? আল্ট্রাসোনো অবশ্যই বেটার, হেপাটোবিলিয়ারি ভিশন, আল্ট্রাসোনো ইজ দা মানে ডায়াগনস্টিক টুল অর ইজ দা চয়েস অফ ইনভেস্টিগেশন হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য। ভাই, স্টোন থাকলে এক্সরে তে বোঝা যাবে না যে ওটাতে ইয়া স্টোন আছে? এখানে হ্যাঁ, এখানে তোমার কথার উত্তরটা স্পেসিফিক আমি দিই। গলস্টোন 3 টাইপের হয়, ক্লাসিফিকেশন পড়বা, 3 প্রকারের মধ্যে শুধু
দুই প্রকার আছে যেটা এক্সরেতে দেখা যায়, তার মধ্যে এক প্রকার আছে ভালোভাবে দেখা যায়, বাকিগুলা দেখা যায় না। তাহলে তুমি কিভাবে বুঝবা 40% বা 50% তুমি এক্সরে করলে মিস করবা, বুঝছো? ক্লিয়ার? জি ভাই। আর আল্ট্রাসোনো করলে স্টোনও দেখতে পারবা, আল্ট্রাসোনো করলে পোস্টেরিয়র অ্যাকুস্টিক হচ্ছে শ্যাডো পাওয়া যাবে স্টোন যদি থাকে গল ব্লাডারে। তাহলে গল ব্লাডারে ওইটা আল্ট্রাসোনো করলে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাওয়া যাবে পিছনের দিকে, তাহলে ওই জিনিসটা তুমি দেখতে পারবা আল্ট্রাসোনোতে। আর হচ্ছে ইনফ্ল্যাম গল ব্লাডার পাওয়া যাবে। আর কোনো কোশ্চেন? ভাইয়া একটা অফ টপিক কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ করো। ভাইয়া, যে একদিন আগে আমার স্টুডেন্ট আমাকে ওর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখিয়েছিল আর কি। ও বলল যে স্যার, ভাইয়া রিপোর্টটা দেখে বললাম, বুঝলাম যে সিস্টাইটিস আর হচ্ছে বাল্কি ইউটেরাস, হ্যাঁ, কিন্তু ওর এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা, আবার হালকা ফ্যাটি লিভারও আছে। আমি না কিছু বুঝলাম না ভাই, শোনো, তার কোলিসিস্টাইটিস আছে এই জন্য এপিগ্যাস্ট্রিক, বাল্কি ইউটেরাস মানে হচ্ছে মাঝে মধ্যে কিছু যদি ফাইব্রয়েড ডেভেলপ হয় তাহলে বাল্কি ইউটেরাস হতে পারে, ঠিক আছে? ওকে, আর আরেকটা কি যেন বললাম, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আপু সবার আছে, আমার হচ্ছে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার, তোমার করলে তোমারও না, তোমার হবে না হয়তো, বা বাকি ছেলেদের করলে আমাদের গ্রেড ওয়ান ফ্যাটি লিভার, ঠিক আছে? ফ্যাটি লিভারের জন্য পেইন হয় না, হইতে পারে, বাট দ্যাট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট জিনিস। ওর এপিগ্যাস্ট্রিক পেইন কোলেসিস্টাইটিস এর জন্য মোস্ট প্রবাবলি। আবার ESR ও হাই 46, তার মানে আবার WBC ও বেড়ে গেছে, ইনফ্ল্যামেশন ডেভেলপ করেছে। তাহলে যে অবশ্যই হচ্ছে কোলেসিস্টাইটিস এর পেন, ও বলতেছে এপিগ্যাস্ট্রিক রিজনে, কিন্তু দেখবে যে ওটা রাইট হাইপোকন্ড্রিক এপিগ্যাস্ট্রিক রিজনে মাঝামাঝি জায়গায় আছে, বুঝছো? তাহলে যদি শেষ হয় আমরা একটু আগে, আমরা একটা এক্সে পড়তে হবে, তাহলে এখানে আমি রাপচার না ভাই, শেষ প্রেগন্যান্সি নিয়ে দুই একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। যদি মানে রাইট সাইডে হয় মানে ধরে নিলাম, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করতে গেলে কিভাবে করবো এটা জানতে চাচ্ছিলাম। ভেরি গুড ভাইয়া, এই কয়েকজন আছে তোমাদের আমার খুবই পছন্দ, আসলে খুবই পছন্দ, এই জন্য জানতে চাও। প্রশ্ন দুই ধরনের হয়, কিছু মানুষ প্রশ্ন করে মানে প্রশ্নের কোয়ালিটি শুনে উত্তর দিতে ইচ্ছা করে, আচ্ছা ভাই এটা কেন হবে, এটা তো সায়েন্স কেন হবে, এমন কেউ যদি বলে যে এটার পেন কেন রাইট হাইপোকন্ড্রিজম হবে, এই টাইপের কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা খুব গুড কোয়েশ্চেন যে হ্যাঁ এক্টোপিক প্রেগনেন্সি রাইট সাইডে হয়েছে, অ্যাপেন্ডিসাইটও রাইট সাইডেই হয়, ভাই কিভাবে আলাদা করবো, ভালোভাবে বুঝো। প্রথম জিনিস, অ্যাপেন্ডিসাইটিস ফিমেল সবার হয়, রাপচার এক্টোপিক প্রেগনেন্সি কার হয়, সাসপেক্ট করবা করবা না? নেক্সট আসো, রাপচার এক্টোপিক প্রেগনেন্সি হইতে হলে ওই ফিমেল কে সেক্সুয়ালি কি হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, ক্লিয়ার? হ্যাঁ বা না বলো, কিছু যদি না বুঝো তাহলে বলো। তাহলে একটা ফিমেল কে জিজ্ঞেস করতেছো 15 বছরের মেয়ে, বলতেছে না আমি সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তার ক্ষেত্রে কি তুমি রাপচার এক্টোপিক প্রেগনেন্সি সাসপেক্ট করবে নাকি ওটা ধরে নিবা যে এটা অ্যাপেন্ডিসাইটিস? তাহলে সেক্সুয়াল হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, নেক্সট মেনস্ট্রিয়াল হিস্ট্রি নিতে হবে। তুমি যদি ভাবো এটা রাপচার এক্টোপিক প্রেগনেন্সি, তাহলে অবশ্যই তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কতদিনের বেশি হতে হবে, মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ, কারণ একটা প্রেগনেন্সি হবে, হওয়ার পরে ওটা টিউবে ইমপ্ল্যান্ট হয়ে বড় হলেই তো রাপচার হবে, তার সময় লাগবে না মিনিমাম 4 থেকে 6 সপ্তাহের আগে তো পাওয়াই যাবে, ক্লিয়ার?
তোমরা কি বুঝতেছো? হিস্ট্রিতে আমি এক্সক্লুড করে ফেলবো। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি কত ভাইয়া ইম্পর্টেন্ট এখানে, সে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা, সেক্সুয়াল হিস্ট্রিতে তার কি আনপ্রোটেক্টেড সেক্স আছে কিনা, ওই হিস্ট্রি গেল। নেক্সট আমার হচ্ছে মেল ফিমেল জেন্ডারে একটা জিনিস আছে। নেক্সট তোমরা ফলো করো, দেখো হিস্ট্রি থেকে কিভাবে বের করতেছি আমি। যদি তারপরও মনে করি যে না সেক্সুয়াল হিস্ট্রি আছে ফিমেলের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড 4-5 সপ্তাহ আগে, তারপরও হতে পারে যেটা অ্যাপেন্ডিসাইটিস। তারপরও কিভাবে, যদি তার অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে তার কি ফ্রন্ট প্যাসেজ দিয়ে ব্লিডিং এর কোনো হিস্ট মানে সিমটম থাকবে? না থাকবে না। কিন্তু যদি এক্টোপিক প্রেগনেন্সি হয় তাহলে তার ফ্রন্ট প্যাসেজ দিয়ে ব্লিডিং থাকতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে জিজ্ঞেস জি করতে ভাই হবে জি ভাই যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড 6 সপ্তাহে, কিন্তু এই যে ব্যথা শুরু হয়েছে তারপরে কি ফ্রন্ট প্যাসেজে ব্লাড গেছে? ও বলবে যে হ্যাঁ একটু ব্লাড ব্লাডের মতো যাচ্ছে। এরপরে কিভাবে আলাদা করব? এক্সামিনেশন করলে বুঝতে পারবা, কারণ অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট অ্যানিমিক হবে না, অ্যাপেন্ডিসাইটিস কিন্তু ব্লিডিং হয় না। কিন্তু রাপচার এক্টোপিক প্রেগনেন্সি হলে ওই রোগীগুলা যখন হসপিটালে আসে তারা একদম অ্যানিমিক হয়ে আসে। ক্লিয়ার? ট্যাকিকার্ডিয়া মানে সোজা কথা হচ্ছে তাদের অ্যানিমিয়া সকল ফিচার তুমি পেতে পারো। নেক্সট ইনভেস্টিগেশনে আসলে, দুইটা তুমি যে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি অ্যাপেন্ডিসাইটিস এর মধ্যে কনফার্ম না করতে পারো, অ্যাপেন্ডিসাইটিস আমরা কি করি, আমরা কিন্তু একটা আল্ট্রাসোনো করতে দিই। ক্লিয়ার? যদি মনে করো রাপচার এক্টোপিক প্রেগনেন্সি কিনা এটা এক্সক্লুড করতে চাও, আমি বুঝতেছি না দুইটার কোনটা, তাহলে দুইটা টেস্ট করতে দাও, দুইটা টেস্ট করতে দাও। ইউরিনে প্রেগনেন্সি টেস্ট করতে দাও। কেউ যদি প্রেগনেন্টই না হয় তাহলে কি তার তোমার রাপচার এক্টোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস টিকবে কি টিকবে না? ঠিকবে তাহলে না প্রেগনেন্সি টেস্ট আর সিবিসি করতে দাও, কারণ অ্যাপেন্ডিসাইটিস এর সিবিসি তে ডাব্লিউবিসি অনেক বেড়ে যায়, ইনফেকশনের একটা তুমি পিকচার পাবা। কিন্তু রাপচার এক্টোপিক প্রেগনেন্সি হলে কি ওরকম পাবা? পাওয়া যাবে না। এই তিনটা টেস্ট করলেই হবে, যে একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, আল্ট্রাসোনো অফ দা অ্যাবডোমেন, আর থার্ড হচ্ছে প্রেগনেন্সি টেস্ট। লিখে দিচ্ছি তারপর। সিবিসি, আল্ট্রাসোনোগ্রাফি হল অ্যাবডোমেন, আর প্রেগনেন্সি টেস্ট। ওকে, কোন কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, যদি কোনো কোশ্চেন থাকে ভাই জিজ্ঞেস এখানে করো। কি হচ্ছে কিন্তু একটা মানে হচ্ছে টেস্ট কি এনাফ না হচ্ছে হিউম্যান ক্রোমাটোগ্রাফিন টেস্ট মানে প্রেগন্যান্সি এটা টেস্ট যেটা এসসিজি এটা লেভেল করলে করবা? তো শোনো, জি ভাই মানে প্রেগন্যান্সি একটা টেস্ট টেস্ট, করলে প্রেগন্যান্সি কি মনে টেস্ট হবে না? ইউরিনে করলে ইউরিনেরটা তুমি দ্রুত রিপোর্ট পাবা। ইউরিনেরটা কি, ইউরিনে স্ট্রিপ পাওয়া যায় জানো, প্রেগন্যান্সি স্ট্রিপ বা ইউরিন ডিপস্টিক বলি যেটাকে আমরা, জি ভাই ইউরিন ডিপস্টিক। ইউরিন ডিপস্টিকে আমরা কয় সেকেন্ডের মধ্যে জানতে পারি জানো, যে সে প্রেগনেন্স কিনা? প্রেগনেন্সি টেস্ট 60 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। আর তুমি ব্লাডে যদি যেটা দেখতে চাচ্ছ, ইউরিন কোরিওনিক গোনাডোট্রপিন, বিটা এসসিজি, এটা কয় কতক্ষণ সময় লাগবে বলো? বাংলাদেশে কতক্ষণ লাগবে, বাংলাদেশে যদি বলো ভাই অনেক মিনিমাম দিন লাগবে, 4 থেকে 6 ঘন্টা যদি অনেক তাড়াহুড়া করো। আর বিদেশে সময় লাগে 1 আওয়ার, 1 থেকে 2 আওয়ার, তারপরে ওরা এত সময় নেয় না, কারণ আমাকে দ্রুত ডায়াগনোসিস করতে হবে। ইউরিনে যদি কেউ প্রেগনেন্ট না হয় তাহলে তার ক্ষেত্রে কি তোমার মনে হয় যে এটা এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স আছে? ব্লাডের টা অবশ্যই করব কনফার্ম করার জন্য, কারণ বিটা এসিজি অবশ্যই দরকার আমার, কারণ বিটা এসিজির উপর ভিত্তি করে এক্টোপিক প্রেগনেন্সির ট্রিটমেন্ট প্রোটোকল ফলো হয়, বুঝছো? ওগুলো আমি তোমাদেরকে, তোমরা শিখতে চাইলে শিখাইতে পারি, কিন্তু আমি ওটা বলতে চাচ্ছি না। বিটা জি ভাই এসসিজি লেভেল দেখে এক্টোপিক প্রেগনেন্সি ট্রিটমেন্ট প্রোটোকল আলাদা হয়। এরপর আমরা কি মেথোট্রেক্সেট দিব, না সার্জারি করব, না আমরা কি করব, এগুলা ডিপেন্ড করে। কিন্তু তুমি বুঝতে পারতেছো যে একটা ইউরিনের প্রেগনেন্সি টেস্ট দেখতে কতক্ষণ সময় লাগে? 1 মিনিট, 2 মিনিট,
তাহলে তখনই আমি আলাদা করে ফেললাম, ক্লিয়ার? জি স্যার। অ্যাজ আ জুনিয়র ডক্টর মনে হয় না যে তুমি যা করতেছিস মোর দেন এনাফ, আমি একটা রোগী সেভ করতেছি, তোমাকে কিন্তু কোনো কিছু করতে হবে না। অ্যাজ আ জুনিয়র ডক্টর ইউ জাস্ট নিড টু মেইন মানে মেক শিওর পেশেন্ট ইজ সেফ, ইটস মোর দেন ইউর ডিউটি, দ্যাটস ইট। তাহলে আমরা আগাই অ্যাপেন্ডিসাইটিস, মার্ফিস সাইন, এটাই যে ভালোভাবে পড়ে নিবা, রফসিং এগুলো তোমরা পারো, ঠিক আছে? গ্রেটার না কুলেন সাইন হচ্ছে হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস পাওয়া যায়। তাহলে আমরা এক্সরেতে আসি, একটা এক্সরে নিয়ে আলোচনা করব। রাইট ওভারিয়ান টিউমার আর অ্যাপেন্ডিসাইটিস এটা কিভাবে ডিফারেনশিয়েট করব? রাইট ওভারিয়ান টিউমার আর অ্যাপেন্ডিসাইটিস কিভাবে আলাদা করবো? রাইট ওভারিয়ান টিউমার যদি হয়, ওভারিয়ান টিউমারে আস্তে আস্তে স্লোলি প্রোগ্রেসিং একটা ম্যাস হবে, ঠিক আছে? যদি এটা রাপচার্ড এবং টুইস্টেড না হয়, তুমি যদি বলো টুইস্টেড রাইট ওভারিয়ান টিউমার তাহলে সেটা আলাদা কথা, বাট রাইট ওভারিয়ান সিস্ট সেটা একটা আলাদা কথা। রাইট ওভারিয়ান টিউমার যদি বলো তাহলে ফ্লজ এর হিস্ট্রি পাবা। ফ্লজ মানে তো জানো অ্যাপেটাইট লস হবে, ওয়েট লস এর হিস্ট্রি থাকবে, কারণ এটা ক্যান্সার। এছাড়া ওভারিয়ান টিউমার স্লোলি প্রোগ্রেসিং, আস্তে আস্তে একটা ম্যাস পাবা, অ্যাপেন্ডিসাইটিস এর কোনো ম্যাস পাওয়া যায়, ঠিক আছে? ওকে, আর ভাই যেটা টুইস্টেড বলেন সেটা কি কিভাবে ডিফারেনশিয়েট করব? টুইস্টেড যদি হয় সেক্ষেত্রে রাইট সাইডে যদি হয় সেম হিস্ট্রি, রাইট টুইস্টেড ওভারিয়ান সিস্টের হিস্ট্রিতে পিরিয়ডে প্রবলেম থাকবে, ইরেগুলার পিরিয়ড হয়, পিরিয়ডের মাঝখানে ওদের ব্লিডিং হয়, ও তোমাকে একটা পিরিয়ডে প্রবলেম বলবে আগে থেকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তুমি ওখানে আর কিছু জিনিস দেখবা, তোমাকে যদি রোগীটা মনে করো যে এটা হচ্ছে রাইট ওভারিয়ান সিস্ট, তাহলে তোমাকে বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে। বাইম্যানুয়াল এক্সামিনেশন হচ্ছে ফিমেলদের জেনিটেলিয়া এক্সামিনেশন, একটা এক হাত থাকবে অ্যাবডোমেন, এক হাত হচ্ছে তোমাকে ভ্যাজাইনা দিয়ে ঢুকায় টেস্ট করতে হবে। হ্যাঁ, তো বাইম্যানুয়াল এক্সামিনেশন করলে তখন বোঝা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। সার্ভাইকাল টেন্ডারনেস টেস্ট বলে একটা টেস্ট আছে, ওইটাতে তুমি পজিটিভ পাইতে পারো। এছাড়া ফ্রন্ট প্যাসেজ দিয়ে ব্লিডিং হবে যদি টুইস্টেড হয়, এছাড়া বললাম তো বাইম্যানুয়াল এক্সামিনেশনে ফাইন্ডিং পাবে, অ্যাপেন্ডিসাইটিস এ তো এগুলো পাবা না। ফিমেলদের ক্ষেত্রে আরেকটা জিনিস, এক্ষেত্রে আল্ট্রাসোনো যদি করতে দাও ও আলাদা করে দিবে যে এটা কি অ্যাপেন্ডিক্স নাকি এটা সিস্ট। ওকে, তাহলে আমরা আজকে যেটা পড়বো যে পারফোরেশন হলে কিরকম একটা এক্সরে হলে কি কি জিনিস পাওয়া যাবে, 15 মিনিটে আমি এটা শেষ করব। হ্যাঁ, আজকে পর্যন্তই থাকবে। তো আমি তোমাদেরকে আগেও বলছি যে আমাদের ইন্টেস্টাইনে অনেক জায়গাতে গ্যাস থাকে। হ্যাঁ, তো এই যে গ্যাস যে থাকে, এটা গ্যাসটা কি ফ্রি গ্যাস নাকি হচ্ছে যে কনফাইন্ড গ্যাস, এটা জানতে হবে। তো আমাদের অ্যালিমেন্টারি ট্র্যাকের কিছু জায়গায় ইন্ট্রালুমিনাল মানে লুমেনের ভিতরে, বাওয়েলের ভিতরে গ্যাস থাকে, এটা জানতে হবে কোথায় কোথায় থাকে। ফান্ডিক গ্যাস মানে স্টোমাকে থাকে, প্রক্সিমাল হাফ অফ ফার্স্ট পার্ট অফ ডিওডেনামে থাকতে পারে, মোস্ট কমন থাকে ফান্ডিক গ্যাস, এটা হচ্ছে মোস্ট কমন, এটা দিয়েই শুরু করবা। সারা বাকি গুলা জানতেও চায় না, জানতে চাইলে বলবা যে আমাদের কোথায় কোথায় ইন্ট্রালুমিনার গ্যাস থাকে, ফান্ডিক গ্যাস, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, আমি যেটা বলি মিকাস ডাইভার্টিকুলাম, এই পাশে হচ্ছে ইলিওসিকাল ভালভ, আর হেপাটিক আর স্প্লেনিক ফ্লেক্সার। আমি এই 3 নম্বর পয়েন্ট আমার মনে থাকে না, আমি বলিও না, তাহলে আমাকে জিজ্ঞেস করলে ফান্ডিক গ্যাস, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, মিকাস ডাইভার্টিকুলাম, অপর পাশে ইলিওসিকাল ভালভ, হেপাটিক স্প্লেনিক ফ্লেক্সার, শেষ। এটা হচ্ছে এই জায়গাগুলোতে গ্যাস গুলো হচ্ছে ফিজিওলজিক্যাল এবং এটা নর্মাল, এই কথাটা মনে রাখবে। ইন্ট্রালুমিনাল গ্যাস হচ্ছে নর্মাল, এটা সবার আছে, এটা ফিজিওলজিক্যাল। ফ্রি গ্যাস, দিস ইজ নট নর্মাল, ফ্রি গ্যাস ইন এক্সরে। ফ্রি গ্যাস শব্দটার কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যেই গ্যাসটা ইন্ট্রালুমিনাল না। যেটা ফ্রি, যেটা ঘুরে বেড়াইতেছে ফ্রি, তাহলে কোথায় কোথায় ফ্রি গ্যাস পাইতে পারি? 1 নম্বর হচ্ছে নিউমোপেরিটোনিয়াম,
সোজা কথা নিউমোপেরিটোনিয়াম এ পাইতে পারি। নিউমোটোনিয়ামের অন্যান্য কজ হচ্ছে পারফোরেশন, আরো অনেক কজ আছে। সেকেন্ড হচ্ছে ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি। ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমিতে তোমরা জানো কয়েকটা কি করা হয়, পেটের মধ্যে ছিদ্র করা হয়, এবং ওয়ান অফ দা যে ল্যাপারোস্কোপি যে আমাদের যে হ্যান্ডেলের যে টিউবটা আছে ওটা দিয়ে কিন্তু গ্যাস দেওয়া হয়। কোন গ্যাস দেওয়া হয় তোমরা জানো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। কেন কেন কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় ভাই? কারণ মানে হাইড্রোজেন তো দাহ্য গ্যাস, এই কারণে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়। অন্য কোনো গ্যাস দিলে মানে ফায়ারিং হইতে পারে, এই কারণে কার্বন ডাইঅক্সাইড দেওয়া। কার্বন ডাইঅক্সাইড কেন সেটা বলো, হাইড্রোজেন কেন না সেটা তো জানতে। একটা কথা ছিল না যে নিজেও জ্বলে না অপর কেউ জ্বালায় না, জি ভাইয়া, মানে কোনো ফায়ারের ফায়ারিং এর কোনো ইয়া নেই, ইয়েস ভয় নেই। সে নিজেও জ্বলে না, সে অপর কেউ জ্বালায় না, দ্যাটস ইট। তাহলে ওই গ্যাসটা যখন তুমি ল্যাপারোস্কোপি ল্যাপারোটমি টিউব বের করে, কিছু গ্যাস থেকে যেতে পারে পেটের মধ্যে, ক্লিয়ার? তাহলে এই প্রসিডিওরের পরে পাওয়া যেতে পারে। টিউবাল ইনসাফ্লেশন টেস্ট, এটা কখন দেখা হয় বলতো? ফিমেলদের দেখা হয়, কোন ফিমেল যদি কোনো মানে অবস্ট্রাকশন আছে নাকি সেটা দেখা, ইয়েস, ফেলোপিয়ান টিউবের অবস্ট্রাকশন। কোন ফিমেল যদি কনসিভ না করতে পারে, তার ওভারি থেকে যেই তোমার ওভামটা আছে এটা ঠিক মতো আসতেছে কিনা, এটা দেখার জন্য টিউবাল ইনসাফ্লেশন বাতাস দিয়ে টেস্ট করা হয়, তখন থেকে যেতে পারে। অথবা পেনিট্রেটিং ইনজুরি, অ্যাবডোমেন একটা পেনিট্রেটিং ইনজুরি হলো, স্ট্যাব উন্ড হলো, এগুলার কারণে হতে পারে। ক্লিয়ার? তাহলে এই চারটা বলতে হবে একদম স্পষ্ট করে, একটু একটু কোনটা কখন করা হয় আমি বলে দিলাম। কিন্তু এখন আসো কজেস অফ নিউমোপেরিটোনিয়াম, একদম ঝাড়া এগুলো মুখস্থ করতে হবে। এটা একদম রিটেনে আসে, অস্পিটে আসে, আমি জাস্ট একটু ডিসকাস করে দিতেছি এক্সরে। কারণ এই চারটা এক্সরে থেকে দুইটা এক্সরে প্রফে আসবে, সার্জারিতে তো দুইটা বা একটা আসবে, মাস্ট আসবে। তাহলে কজেস অফ নিউমোপেরিটোনিয়াম যদি বলে, তাহলে প্রথমটাই বলতে হবে পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তুমি যদি এভাবে না বলো হবে না। তাহলে গ্যাস কন্টেনিং হলো ভিসকাস কখন পারফোরেশন হয়? ডিওডেনাল আলসার পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন, টিউবারকুলার আলসার পারফোরেশন, ম্যালিগন্যান্ট আলসার পারফোরেশন, ঠিক আছে? এই কয়টা জিনিস বলে চুপচাপ বসে থাকবা। পেনিট্রেটিং ইনজুরি টু দ্য অ্যাবডোমেন, ল্যাপারোস্কোপি, ল্যাপারোটমি, টিউবাল ইনসাফিসিয়েন্ট টেস্ট, হিস্টেরোস্যালপিঞ্জোগ্রাফি, দ্যাটস ইট। কয়েকটা বলতে পারলেই হবে এখান থেকে। আচ্ছা, এখন আসো ফ্রি গ্যাস কাকে বলে। আমি আবারও বলছি যে ফ্রি গ্যাস মিনস হুইচ ক্যান অ্যারাইজ ফ্রিলি অ্যান্ড নট ট্র্যাপ ইন ই অর্গান অর ক্লোজ ক্যাভিটি, যেটা কোনো লুমেনা নাই, সেটা এক্স রেতে দেখাইতে বলবে। আমি দেখাই দেখাই দিচ্ছি। কমনেস্ট সাইট কারণ হচ্ছে ডিওডেনাম আলসার পারফোরেশন সব থেকে বেশি হয়, এই জন্য ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম হচ্ছে বেশি, এই জায়গাটাই পারফোরেশন হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, কেন বেশি? কারণ এখানে ব্লাড সাপ্লাই কম, মানে অন্যান্য জায়গা থেকে দেয়, তো এখানে হিলিং কম হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা পেশেন্টে তুমি যদি পারফোরেশন সাসপেক্ট করো, যে একটা ফার্স্ট পার্ট অফ ডিওডেনামে তার পেপটিক আলসার বা এর জন্য পারফোরেশন হয়েছে, তার তো হিস্ট্রিতে তুমি কি পাবা? দেখা যাবে তার লং টার্ম পেপটিক আলসার ডিজিজ ছিল, হিস্ট্রি দিবে লং টাইম সে এনএসএস নিচ্ছে। এনএসএস আমরা জানি কি করে, স্টেরয়েড আমরা জানি, এগুলো আমি বলছি, অ্যালকোহল কি করে, এবং সে একটা হিস্ট্রি দিবে সাডেন সিভিয়ার বার্নিং পেন ওভার দ্য এপিগ্যাস্ট্রিক রিজন, ভমিটিং এট দ্য অনসেট, পেরিটোনাইটিস। পেরিটোনাইটিসটা কি? যখন একটা জায়গায়, এখানে আমি একটু বলি, পেরিটোনাইটিস নিয়ে তোমরা সার্জারিতে অনেক পড়বা। পেরিটোনাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম, একটু বলি। হ্যাঁ, এগুলাই ফিফথ ইয়ার পর্যন্ত পাস হয়ে যাবে, পাশের থেকে বেশি না। যখন কোনো পারফোরেশন হয়, ধরো এটা স্টোমাক, এখানে একটা পারফোরেশন হয়েছে, তাহলে এখান থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো সব বের হয়ে যাচ্ছে, এসিএল বলো, খাওয়ার বলো, এনজাইম বলো, সব ডিওডেনাম এখান থেকে বা যেখানে পারফর চলে আসতেছে পুরা। প্রথমে আমরা জানি এখানে আমাদের কিন্তু কিছু প্রোটেক্টিভ মেকানিজম আছে। তোমরা জানো ওই যে গ্রেটার ওমেন্টাম কে কি বলা হয়? অ্যাবডোমিনাল পুলিশম্যান। পুলিশম্যান,
তারপরে এরকম আমাদের আরো কিছু প্রোটেকশন আছে না, লেজার ওমেন্টাম, তারপর কিছু স্যাক টাইপের জিনিস আছে, ওরা করে কি এই জায়গাটাতে এসে ঘিরে ফেলতে চেষ্টা করে। কারণ এগুলা যদি পুরা ছড়ায় যায় অ্যাবডোমেনে, তাহলে এগুলা তো একটা কেমিক্যাল, কেমিক্যাল না বলো, এগুলা কেমিক্যাল না, এক একটা এনজাইম যায়, সবই তো কেমিক্যাল তাই না? এরা যায় পেরিটোনিয়ামটা তো একটা লাইনিং, ওপরের একটা পর্দা, ওখানে যে ওরা প্রথম যে পেরিটোনাইটিসটা করবে ওটা হচ্ছে কেমিক্যাল পেরিটোনাইটিস। কেমিক্যাল গুলা যে ইরিটেশন করবে, যখন ইরিটেশন করতে থাকবে, একটা সেকেন্ড, সরি, আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রথমে যখন আসবে কেমিক্যাল গুলো আসবে, তারা কেমিক্যাল পেরিটোনাইটিস করবে, পেরিটোনিয়াম কে ইরিটেট করবে। সো পেরিটোনিয়াম যে কভারিং আমাদের একদম অ্যাবডোমিনাল মানে স্কিনের লেয়ার গুলার পরে, সেটা ইরিটেট হবে। ইরিটেট হলে সে কি করবে জানো, সে ফ্লুইড সিক্রেশন করবে, কারণ অ্যাবডোমিনের পেরিটোনিয়ামের লেয়ারে ওখানে আমাদের কিন্তু অনেক ধরনের সেল আছে, তারা ফ্লুইড বিভিন্ন ধরনের ফ্লুইড সিক্রেশন করা শুরু করবে, কারণ সে দেখবে এখানে কেমিক্যাল আসছে, সে চাবে এটাকে নিউট্রালাইজ করার জন্য, এই জন্য সে প্রচুর ফ্লুইড এবং সিক্রেশন করবে। তখন কি হবে জানো, ফ্লুইড যেহেতু চলে আসবে আরো অনেক ফ্লুইড বাড়তে, এদিক থেকেও কেমিক্যাল গুলো ফ্লুইড, আরো সে ফ্লুইড সিক্রেশন করতেছে, শুরু হবে ডাইলেশনাল পেরিটোনাইটিস, ডাইলেশন করা ট্রাই করে সে ফ্লুইড সিক্রেশন করে, এই জন্য তখন পেট মুখটা ভটকা হয়ে যাবে, কারণ ফ্লুইডে ভর্তি, ওদিক দিয়েও ফ্লুইড আসতেছে, এও ফ্লুইড সিক্রেশন করতেছে, ডাইলেশন আর পেরিটোনাইটিস স্টেজ হবে। লাস্টে এটা আস্তে আস্তে যদি অ্যাবজর্ব হয়ে যায়, তুমি যদি অপারেশন করে ওই জায়গাটা পারফোরেশনটা ফিক্স করো, অথবা গেটার ওমেন্টা যদি এটা সিল করতে পারে, আস্তে আস্তে রিজলিউশন হবে, রিজলিউশনাল স্টেট। তাহলে পেরিটোনাইটিস এর এই যে স্টেজ, তাহলে কেমিক্যাল পেরিটোনাইটিস এর সময় কিন্তু আসলে ওইভাবে পেন থাকে না, কারণ কেমিক্যাল গুলা যাচ্ছে, সরি পেন থাকে, কেমিক্যাল গুলা যাচ্ছে পেরিটোনিয়াম কি ইরিটেট করতেছে, পেন থাকবে, প্রচুর পেন হবে। তখন ডাইলেশনাল এসে ফ্লুইড সিক্রেশন করে করে, ধরো তোমার গায়ে যদি 10 ফোঁটা অ্যাসিড ফেলা হয়, তুমি যে ব্যথা পাবা, 10 ফোঁটা অ্যাসিড কে যদি 100 ml পানিতে ডাইলিউট করে ফেলা হয়, তুমি কি তখন ওইরকম ব্যথা পাবা? না ভাইয়া, এই জন্য ডাইলেশনাল স্টেজে ব্যথা কমতে থাকে, কিন্তু পেরিটোনাইটিস কিন্তু চলতেছে, আর লাস্টে রিজলিউশন হয়। সো এটা তুমি পড়বা, যে আমি একটু বললাম পেরিটোনাইটিস আমরা পেটে হাত দিলেই তার ওভারঅল জেনারেলাইজ টেন্ডারনেস পাবো, দ্যাটস ইট। পোস্ট সার্জিক্যাল পিরিয়ডে পেরিটোনাইটিস হয় তখন মানে ম্যানেজমেন্ট কি করে ইমিডিয়েট ওটা কমানোর জন্য? কিছুই করে না, পোস্ট সার্জিক্যালে হয় কি, সার্জারির সময় তো কিছু ফ্লুইড আশেপাশে পেরিটোনিয়ামে যায়, ওখানে ড্রেন দিয়ে আসে, একটা টিউব দিয়ে আসলে ওই ফ্লুইডটা আস্তে আস্তে চলে আসে, কিছুদিন পরে ঠিক হয়ে যায়। এবং ইউজুয়ালি প্রত্যেকটা পোস্ট সার্জারি পেশেন্টে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক তো দেওয়াই হয়, তো অ্যান্টিবায়োটিক হেল্প করে। খালু কেউ কেউ আসে নাই, খালু ওই যে ফাহিম আসছে পিছন দিকতে, বাইরে গেছিল। আচ্ছা কি যেন একটা কোশ্চেন করছিলাম, ওই যে বলেছেন সার্জিক্যাল পেরিটোনাইটিস ম্যানেজমেন্ট, তো ওখানে আমরা সবসময় কিন্তু একটা সার্জারি পরে, আমরা পেটে যে কোনো সার্জারি করলে এখন আমরা একটা ড্রেন দিয়ে আসি, 3-4 দিন 5-7 দিনের ড্রেনটা দিয়ে এক্সেস ফ্লুইড চলে আসবে, এছাড়া আমরা তো ফ্লুইড দি, পেশেন্ট কে অ্যান্টিবায়োটিক দি, তো কন্ট্রোল হয়ে যায়, দেখতে হয়, এবং প্রতিদিন আমরা পেটে হাত দিয়ে দেখি ব্যথা আসছে না কমতেছে, এটা একটা ব্যাপার। ওকে।
সো এটা জাস্ট মুখস্থ করে ফেলো, ফ্লুইড এবং গ্যাসের সোর্স কি এগুলা বলা হয়েছে তোমরাও জানো। এখন এটা আসো, আমাকে এক্স রেটাতে বলো কোনটা হচ্ছে তোমার ফ্রি গ্যাস আর কোনটা হচ্ছে ইন্ট্রালুমিনাল গ্যাস। ভাইয়া লেফট সাইড এ ইন্টারলুমিনাল, রাইট সাইড এ ফ্রি গ্যাস মেবি। এটা রাইট সাইড পেশেন্টের, এটা লেফট। তাহলে তুমি বলতেছো রাইট সাইডের এটা কি? এটা ফ্রি গ্যাস ভাইয়া, এটা ফ্রি, এটা এটা ইন্ট্রালুমিনাল ফান্ডিক গ্যাস। কেন কেন ফান্ডাসের গ্যাস ভাইয়া? আচ্ছা ভালোভাবে একটা জিনিস মনে রাখবা, এই পাশে ইউজালি আমাদের স্টোমাক আছে, এখানে দেখো একটা এই গ্যাস এবং ডায়াফ্রামের মার্জিনের মধ্যে একটা সূক্ষ্ম সাদা লাইন আছে দেখছো, ওই যে তোমার লাংস এর পরে এবং গ্যাসটার মাঝখানে একটা সাদা সূক্ষ্ম লাইন আছে, ওটাই কিন্তু ডায়াফ্রাম, ওটা ডায়াফ্রাম, ওটাই ডায়াফ্রাম। ডায়াফ্রাম সফট টিস্যু, ও তো কালো নিবে না, ও সাদা, তার নিচে গ্যাস, তার মানে গ্যাসটা পেটে অ্যাবডোমেনে, ক্লিয়ার? এইটু ক্লিয়ার? এখন আমরা জানি লেফট সাইড এই জায়গায় স্টোমাক থাকে আর স্টোমাকের চূড়ায় এই গ্যাসটা দেখতে পারতেছি আমরা, এই যে গ্যাসটা দেখতে পারতেছি তার মানে এটা মোস্ট প্রবাবলি ফান্ডিক গ্যাস, ফান্ডিক গ্যাস মোস্ট কমন। এই পাশে এখানে কোন অর্গান থাকে বলতো? রাইট সাইডে লিভার, মানে লাংস এর নিচে, ডায়াফ্রামের নিচে, লিভার, লিভারে কি কোনো গ্যাস থাকার কথা আছে? না থাকে এখানে না। তো লিভার, ইয়েস, তার মানে এই গ্যাসটা অবশ্যই লিভার। এবং ফান্ডিক গ্যাসটা কিরকম দেখো তো, উপর এবং নিচটা একটা অর্ধ চন্দ্রাকৃতির চাঁদের মতো না, জি ভাইয়া, এইটা কি বলে ক্রিসেন্ট শেপড ফ্রি গ্যাস আন্ডার দা রাইট ডোম অফ ডায়াফ্রাম, ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, এটাই ঠিক, এটা ফ্রি গ্যাস কারণ এটা লিভারে রেখে। এবং পেশেন্টটাকে তুমি সব সময় এই রাইট লোবে, লেফট লোবে পাবা যদি দেখো এখানে নাই, কিন্তু লেফট লোবে থাকতে পারে। লেফট লোবে কেমন হবে দেখো, এখানে ধরো যে ডায়াফ্রাম, এখানে তুমি ফান্ডিক গ্যাস পাচ্ছ, আর এখানে যদি আরেকটা গ্যাস পাও তাহলে এটা ফ্রি গ্যাস, কিন্তু এটা খুব কম পাওয়া যায়, খুবই ডিফিকাল্ট কিন্তু পাওয়া যায়। কিন্তু এই এক্সরেটা যে করতে বলবা রোগীটাকে, মনে রাখো বাতাস কি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? উপরের দিকে, উপরের দিকে যায়। তাহলে যেখানেই পারফোরেশন হোক কিনা, এটা দিয়ে কি তুমি বলতে পারবা পারফোরেশন লিভারে বা পারফোরেশন ডায়াফ্রাম নাকি পারফোরেশন ডিউডেমা কোথাও বলতে পারবা? তুমি শুধু বলতে পারবা কি পেশেন্টের নিউমো পেরিটোনিয়াম আছে, মানে নিউমো মানে বাতাস, পেরিটোনিয়ামের মধ্যে কি আছে, বাতাস আছে, বাতাস আছে এটা। তারপরে নিউমোপেরিটোনিয়ামের কজ যে আছে, হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, টেস্ট করব, দিয়ে আমরা আলাদা করব, ঠিক আছে? ওকে, তাহলে এক্সরেটা করার সময় পেশেন্টকে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে নিউমোপেরিটোনিয়াম দেখতে পারবে না তো, বাতাস উঠবে না, যদি শুয়ে থাকে তাহলে কি বাতাস তুমি ঠিক মতো দেখতে পারবা? পারবা না। তাহলে এক্স রে সময় যদি একটা পেশেন্টে তুমি পারফোরেশন বা নিউমোপেরিটোনিয়াম সাসপেক্ট করো, তোমাকে লিখে দিতে হবে এক্স রে অফ অ্যাবডোমেন, ঠিক আছে, উইথ লোয়ার পার্ট অফ চেস্ট অ্যান্ড আপার পার্ট অফ পেলভিস, এইভাবে লিখতে হবে। অথবা তুমি লিখতে পারো যে এক্স রে অফ অ্যাবডোমেন উইথ লোয়ার পার্ট অফ চেস্ট, তুমি চেস্ট পুরাটা না দেখলেও হবে, কিন্তু লোয়ার পার্ট অফ চেস্ট যদি না বলো তাহলে তোমাকে যদি এখান থেকে দিয়ে দিত নিচের টুকু, ফান্ডিক গ্যাস দেখতে পারতা, কোনো কিছু দেখতে পারতা? অ্যাবডোমেন বললে তো এখান থেকে দিবে অ্যাবডোমেন, তাহলে চেস্ট কিন্তু লাগবেই, এটা মনে রেখো। তাহলে লেখার সময় অবশ্যই তোমাকে বলতে হবে যে এক্স অফ অ্যাবডোমেন উইথ লোয়ার পার্ট অফ চেস্ট অফ অর উইথ চেস্ট, ঠিক আছে, ইন ইরেক্ট পোশ্চার, এটা লিখতেই হবে, এটা না লিখলে হবেই না। ইরেক্ট পোশ্চার মানে দাঁড় করা অবস্থায় যেন এক্সরেটা নেয়, মাস্ট, ঠিক আছে? ওকে,
আর আমরা যদি অ্যাবডোমেনের জিনিস ভালো দেখতে চাই, আমরা কি পিএ ভিউ দিব না আমরা হচ্ছে এপি ভিউ দিব? পিএ ভিউ দিব ভাই। পিএ ভিউ আমরা কিসে দিই? অ্যাবডোমেনের জিনিস দেখলে এপি ভিউ দিতে হবে। ওকে, এটা চেস্ট এক্সরে করছে, এখানে যে চেস্ট পুরোটা নিচে, কিন্তু তুমি অ্যাবডোমেন দেখতে চাইলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, তখন এপি ভিউ দিতে হবে। ওকে, আর চেস্টে দেখতে চাইলে পিএ ভিউ দিবা। পেশেন্ট কি সবসময় এইভাবে ইরেক্ট পজিশনে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে? পারফরমেশন তো খুব পেইন হয়, ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন হবে না 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 হবে না, পেশেন্টকে দাঁড় করাইতেই হবে, কেউ দুপুরে দাঁড় করাইলেও দাঁড় করাইতে হবে, এটাই এটাই ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমাকে লিখতে হবে ফাইন্ডিং এ ট্রান্সলুশন শ্যাডো অর ফ্রি গ্যাস আন্ডার বোথ ডমস অফ ডায়াফ্রাম, এটা তুমি বলতে পারো না। ঠিক আছে, তুমি বলতে পারো এটা ফ্রি গ্যাস, এটা ফ্রি গ্যাস কিনা ইটস নট শিওর, এটা ফান্ডি গ্যাস হইতে পারে। ঠিক আছে, বা এটা হইতে পারে এটা ফ্রি গ্যাস, বাট এটা আমি শিওর না। তবে রাইট ডোমের নিচে যেটা সেটা অবশ্যই ফ্রি গ্যাস। ওকে, সো আমি এটা বলতে পারি দেয়ার ইজ এ পারফোরেশন অফ হলো ভিসকাস কন্টেনিং গ্যাস, অথবা পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, দ্যাটস ইট। এখন জেনারেল এক্সামিনেশনে এই পেশেন্টের কি কি পাবা? শকের ফিচার পাবা, যেহেতু পারফোরেশন হয়েছে, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, রেস্টলেস, ডিহাইড্রেশন, কারণ ফ্লুইড সিক্রেশন হয়ে যাচ্ছে পারফোরেশনের ফলে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ অ্যাবডোমেন, পেরিটোনাইটিস হয়ে গেছে, পেটে হাত দিলে ব্যথা, সে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মাসেল গার্ডিং, মাসেল রিজিডিটি পেমেন্ট, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে, কারণ ডাইলেশনাল পেরিটোনাইটিস হয়ে ফ্লুইড দিয়ে পুরা ভরে যায়, সব ফ্লুইড দিয়ে, টেন্ডারনেস, অবলিটারেশন অফ লিভার ডার্কনেস। এই পয়েন্টটা কেউ বলতে পারবা এটা মানে কি? এই পয়েন্টটার মানে কি ভাই? যে মানে লিভার তো অ্যাকচুয়ালি মানে পারকাশন করলে ডাল হয়, বাট যখন যে গ্যাস চলে আসবে, পারফোরেশন হবে, সেখানে তো ডালনেস টা পাবো না, তাই তো? এটা না ভাইয়া, আমরা জানি লিভারের আপার বর্ডার থাকে কোথায়, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। যখন এখানে অনেক ফ্লুইড জমবে, ফ্লুইড জমে জমে কি করবে জানো, উপরের দিকে চাপ দিবে, লিভারের আপার বর্ডারটা কি হবে, তখন আরো উপরে উঠে যাবে। এটাকে বলা হয় অবলিটারেশন অফ লিভার ডালনেস। উপর থেকে যদি তুমি ডালনেস এদিক থেকে, তো আমরা শোনা যাচ্ছিল না,
ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা কতটুকু শুনতে পারো না আমাকে বলো। ওই যে ভাই অবলিগেশন ও লিভার জার্নিস, ওখান থেকে আচ্ছা, ওটা কেন হয় এটা তো শুনতে পারছো, তাই না? হ্যাঁ ওইটুকু শুনতে পেয়েছি পরের থেকে। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে ট্রিটমেন্টটা কি, একটা পারফরেশন রোগীর ট্রিটমেন্ট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বলতে হবে পরীক্ষায়, ইমিডিয়েট রিসাসিটেশন প্রথম শব্দ এটা, ফলোড বাই ল্যাপারোটমি, মানে রিসাসিটেট করে পেশেন্টটা সার্জারি করব ল্যাপারোটমি। কি সার্জারি? ল্যাপারোটমি। ল্যাপারোটমিতে তোমার লক্ষ্য কি? উইথ দ্য রিপেয়ার অফ দ্য পারফোরেশন। ল্যাপারোটমি করে পারফোরেশনটা রিপেয়ার করব। কিভাবে করব ওটা বলা লাগবে না, কিন্তু রিপেয়ারের সাথে আর কি করবা, পেরিটোনিয়াল টয়লেটিং করবা। তো প্রত্যেকটা শব্দ আমি একটু বুঝাই দিচ্ছি। রিসাসিটেশনে কি কি করবা? পেশেন্টকে প্রথমে নাথিং পার ওরাল, মুখে আর খাওয়া যাবে না, কারণ খেলে ওই ছিদ্র দিয়ে আরো পেটে যাবে, আরো বেশি পেরিটোনাইটিস হবে, রোগীর অবস্থা আরো খারাপ হবে। রোগীর প্রেশার ফল করতেছে, আইভি ফ্লুইড, পেটের মধ্যে যে খাবার আসে বের করে আনতে হবে। তাহলে এনজি টিউব দিব, অ্যাসপিরেশন বা সাকশন করব। রোগীর ইনফেকশন হয়ে গেছে, পেরিটোনাইটিস, আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। রোগীর ব্যথা আছে, আইভি অ্যানালজেসিয়া দিব। রোগীর স্টোমাক থেকে যেন আরো সিক্রেশন না হয়ে পারফোরেশন দিয়ে অ্যাসিড যায়, তাহলে একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিব আইভি। আর রোগীর যেহেতু হাইপোটেনশন, আমি ফ্লুইড দিচ্ছি, প্রেশার ঠিক হচ্ছে কিনা, কিডনিতে ইউরিন ঠিক মতো তৈরি হচ্ছে কিনা, ক্যাথেটার করে মনিটর করব। এইটুকু কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে রিসাসিটেশন হলো ল্যাপারোটমি অপারেশন করবে। কি করবে অপারেশনে? ইউজুয়ালি পারফোরেশনটা হয় সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে, ওই সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে ওই জায়গাটা তারা সিল করে দেয়। কি দিয়ে সিল করে? বাই গ্রেটার ওমেন্টাম দিয়ে। তাহলে ফলোড বাই ল্যাপারোটমি রিপেয়ার অফ দ্য পারফোরেশন ইউজুয়ালি বাই গ্রেটার ওমেন্টাম, সিলিং করে, এটা গ্রেটার ওমেন্টাম কি ওখানে নিয়ে এসে সিল করে দেয়। সিল করে দিয়ে পেরিটোনিয়াল টয়লেট করে, কারণ টয়লেটিং শব্দটার অর্থ কি? পারফোরেশনের কারণে অনেক কেমিক্যাল ফ্লুইড অ্যাবডোমিনে ছড়াই গেছে পেরিটোনিয়ালে, 5 থেকে 6 লিটার বা 12 লিটার স্যালাইন পেটের মধ্যে ঢালে আর পরিষ্কার করে। কিভাবে পরিষ্কার করে? স্যালাইন, গরম স্যালাইন। কি স্যালাইন দিয়ে করতে হবে টয়লেটিং? এটা ধরবে নর্মাল স্যালাইন, প্রি ওয়ার্মড নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন বললে হবে না, প্রি ওয়ার্মড নর্মাল স্যালাইন। তুমি যদি নর্মাল স্যালাইন দাও, শুধু নর্মাল স্যালাইন দাও, পেশেন্ট হাইপোথার্মিয়া ডেভেলপ করবে। তুমি এটা পেরিটোনিয়ামে দিচ্ছ, গরম নর্মাল স্যালাইন, দেখবে ওটা গরম করে, সার্জারিতে দেখছো কিনা। প্রি ওয়ার্মড নর্মাল স্যালাইন দিয়ে ঢালবে, আর এদিকে সাকশন দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবে। পুরোটা পরিষ্কার করতে হবে, না হলে তো পেরিটোনাইটিস থেকে যাবে, ওখানে তো অ্যাসিড বাইল টাইল সব জমা হয়ে গেছে। ক্লিয়ার? করে যেটা ওমেন্টাম দিয়ে সিল করে ওখানে একটা ড্রেন দিয়ে বন্ধ করে চলে আসবে। এবং এখানে অ্যাবডোমেনটা যে ক্লোজ করে ওপেন করে, এখানে কোন ইনসিশন দেওয়া হয় কেউ বলতে পারবা? এটা ধরবে কেউ? ভালো যদি অনার্স পেতে চাও ধরবে। মনে রাখবে যে কোনো ইমার্জেন্সি অপারেশনে মিড লাইন ইনসিশন দেওয়া হয় ইউজুয়ালি, ঠিক আছে? এবং এখানে যে সুচারটা দেওয়া হবে, এটা কি এই বন্ধ করার সময় এই যে সুচার দিয়ে বন্ধ করবে পেটটা, কি সুচার দিবে এটা জানো? টেনশন সুচার দিবে। কি সুচার দিবে বললাম? টেনশন। কারণ এখানে
টেনশন সুতার হচ্ছে যখন দুইটা নট ফেলে সুতার, ওখানে ওই যে স্যালাইনের যে ইটা আছে না, ওই কি বলে ওটাকে, প্লাস্টিকটা আছে, ওটা কেটে কেটে ওইটা বসানো হয়। কারণ টেনশন সুতার তো অ্যাবডোমিনাল তো পারফোরেশন হচ্ছে, অ্যাবডোমিনটা আস্তে আস্তে প্রেশার ইনক্রিজ করতে পারে। তুমি যদি একটা বালিশকে ফিক্সড ভাবে ফিক্স করে মানে বন্ধ করে দাও, পরে যদি প্রেশার বাড়ে আবার কিন্তু পেট ফেটে যাবে, পেটে পারফোরেশন হবে, স্কিনে পারফোরেশন হবে। তাই টেনশন সুচার দিলে কি, ওটা প্রেশার ইনক্রিজ হলে ওটা ওই অনুযায়ী আস্তে আস্তে বড় হইতে পারে, এটা দেখলে বুঝবো আসলে। তো এটা দেওয়া হয় ইউজুয়ালি, টেনশন সুচার দেওয়া হয়। এটা একটু দেখে রাখো, একটু দেখো, জিজ্ঞেস করবে না কিভাবে দেয়, কেন দেয়, কেন দেয়, কারণ পারফোরেশনের পরে ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার বাড়তে পারে, যেন পরবর্তীতে প্রেশার ইনক্রিজ করলে এটাকে রেজিস্ট করতে পারে, এই জন্য টেনশন সুচার দেওয়া হয়। দ্যাটস ইট। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। হ্যাঁ, এই যে মিডলাইন ইনসিশন বললেন, এই যে ইমার্জেন্সিতে, এটা হচ্ছে আরেকটা আছে না ভাই, যে প্যারামিডলাইন ইনসিশন, ওটা কেন দেওয়া যাবে না, মিডলাইন দিতে হয় কেন, এটা কি, ওই যে কি ভাই এটা? কারণ একটা একটা পারফোরেশনের রোগী, তুমি জানো এখানে পারফোরেশন হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কই হয়েছে বা কতটুকু পারফোরেশন হয়েছে এটা কিন্তু ওইভাবে বোঝা যায় না। এই জন্য মিডলাইনে দিলে তুমি যে কোনো দিকে অ্যাক্সেস নিতে পারো, ঠিক আছে, অ্যাবডোমিনে। প্যারামিডলাইন ধরো, এটা অ্যাবডোমিন, তুমি এই পাশে প্যারামিডলাইন দিলা, তুমি যা দেখলা পারফোরেশন এখানে, তোমার জন্য কি পৌঁছাইতে কষ্ট হবে না? আর যদি মিড লাইন বরাবর দাও, যে কোনো দিকেই তোমার কি অ্যাক্সেস পাওয়াটা ইজি, বুঝছো? জুবে, তার মানে কি এরকম ভাই, সার্জারিতে যাওয়ার আগে তারা যে এনাফ ইনভেস্টিগেশন আসলে করে না, বা সরাসরি ইমার্জেন্সিতে যে তারপর দেখে পারফরেশনটা কোথায়? পারফরেশন রোগী, পারফরেশন রোগী তুমি তো অনেকক্ষণ রাখতে পারবে না, এই রোগীটাকে দ্রুত অপারেশন করতে হবে। এত ইনভেস্টিগেশন, সিটি মিটি করার কোনো সময় হয় না, একটা এক্সরে করা হয়, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে, কিছু মানে ব্লাডের ইনভেস্টিগেশন করে দ্রুত রোগীটাকে নিতে হবে, না রোগীটা মারা যাবে, বুঝছো? জি ভাই, থ্যাংক ইউ। পারফোরেশনের সময় এক্সরে তারাই করতে হয় কেন, শুয়ে করলে প্রবলেম কি? শুয়ে করলে তোমার ফ্রি, আমি তো বললাম গ্যাস, যদি শুয়ে থাকো সমান লেভেলে, তুমি কি ওই ডায়াফ্রামের ওখানে ফ্রি গ্যাসটা দেখতে পারবা? কারণ গ্যাস তো দাঁড় হইলে উপরের দিকে দেখতে পারবা ওই জায়গাটায়, তা না হলে তো ওটা তোমার লু মানে পেটের যে কোনো জায়গায় থাকবে, তুমি যেভাবে ওটাকে চিনতে চাচ্ছ, হ্যাঁ, তুমি তো ওই ক্রাইটেরিয়াটা তখন ফুলফিল করতে পারবা না। ইরেক্ট করলেই তুমি রাইট ডোম অফ ডায়াফ্রামের ওখানে ফ্রি গ্যাস দেখতে পারবা। জি ভাইয়া। রাজীব, তুমি থাকলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। জি ভাই, আমি আছি।